وأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة لنا ناس بشيرا ونذيرا وايضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه امرا ومخبرا إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم الله, الله 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 لا إله

بی بی کے گلشن میں آئے بہار پڑھتے ہیں صلی اللہ علیہ وسلم آج درود دیوار مدنی اللہ 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 ہو

ربیل اول آئے دور نبوت مہر رسالت صاحب خلق عظیم نبی جی اللہ 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 الہ

দা ইমান আবাদা আলা হাবিব কাপ হয় ৰিনো হল কি কুৰ্লিহিমি মহেজাজ মহতৰম মুকাৰ্ৰমিন চামিন বিশেষ করে ঐতিহ্যবাহী স্থান আজকে যে স্থানের মধ্যে আমরা আজিমুসান পবিত্র এ ঈদে নবী সাল্লাহ তাল আলী ওসাল্লামার মাহফিল উদযাপিত হচ্ছে এটি ঐতিহ্যবাহী আদমবড়হা মহল্লার পক্ষ থেকে প্রত্যেক বছরের ধারাবাহিকতায় এই বছরেও আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানীতে রসুলে আক্রাম সাল্লাল্লাহতা আল্লাহ আলাই ওয়াসাল্লাম সরকারে দুজাহার ফখরে মজুদা সৈয়দুল কৌনাইন সৈয়দুলসাকলাইন ওয়ালফারী কৈ নিমিন ওরুবি ওয়ামিন আজাবিন দয়া রহমত উল্লিলা আল আমিনের সাদকাই এবং এ এলাকার ওসাখ এ রসুল গোলাম এ মুস্তফা গোলাম আউলিয়াদের আন্তরিকতার বদলতে মোহব্মত জোশ হুঁশ এবং রসুল আক্রম সাল্ল তালামার সত্যিকার উম্মত হিসেবে উম্মতের পরিচয় দেওয়ার জন্য যে মাহফিল প্রত্যেক বছর হয়ে আসছে আমরা আজ তার সুন্দর একটি জান্নাতি পরিবেশে মাহফিলের মধ্যে শরিক সামেল হয়েছি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকের এই মহতি আজ মুসান জোস্নে ঈদে সভাপতিত্ব করছেন সহযোগী অধ্যাপক ইসলামী স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ডক্টর মুরশাদুল হক সাহেব আল কাদের দামাই বালুহু বিশেষ করে আজকের এই মহতি এ মিলাদুল নবী তাআলা আলাইহি ওসাল্লামার মুখ্য আলোচক পরিচালক সালাম ইসলামিক রিসার্চ এন্ড পাবলিকেশন সেন্টার চট্টগ্রাম এর পরিচালক ডক্টর মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আল আজহারি সাবেক লেকচারার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া আমি অদম আপনাদের খাদেম হিসাবে আপনাদের একজন স্নেহস্পদ স্নেহস্প কারোনতি ভাগিনা হিসেবে আল্লাহ রসুলের এই বরকতময় আজ এই অনুষ্ঠানের মধ্যে ঈদে এ মিলাদবী সাল্লাহ তলাই মাহফিলে একটু দোয়া নেয়ার জন্য হাজিরি দেওয়ার জন্য এসেছি ইতোমধ্যে আমার নাম কয়েকবার ঘোষণা করা হয়েছে আজকের এই মাহফিল কর্তৃপক্ষ যারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে কষ্ট ক্লেশ করে সুদীর্ঘ পরিচালনার মাধ্যমে اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك اللهم رب هذه الدعوه التامه الصلاة القائمة سيدنا محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد. ريو حاضرين بولتشيلام প্রত্যেক বছরের নেই এই বছরে আদমবড়হা মহল্লা কল্যাণ সমিতির উদ্যোগে আশেক ভাইরা যারা এই মাহফিল সফল কাম করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন আমার সম্মুখে যে ছোটো ছোটো মুসল্লি একরাম এবং এই এলাকার মুরব্বিয়ান একরাম আমার নজওয়ান তরুণ যুবক ভাই ও বন্ধুগণ রাহিমানী ও রাহিমা কুমুল্লা সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ এবং সকল ঈদের সেরাই মুমিনের জন্য একমাত্র ঈদুল আজম ঈদ উল আকবর ঈদ এ মিলাদবী সাল্লাহ তালি ওসাল্লামার ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ না হলে কোন ঈদের সূচনাই হতো না এই ঈদ না হলে আমরা আজকে জাহার বেলাদত শরীফ উদযাপন করছি আজকের এই মহতি অনুষ্ঠানের যে তাৎপর্যপূর্ণ বিষয় অমুসলিমদের দৃষ্টিতে দু জাহানের সরকার দু জাহানের সরদার হুজুর রহমতুল্ল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সুবাহান আমাদের মতো অদম তার শান মান ইজ্জুত আবরু প্রশংসা কি করব। যাকে আল্লাহ রবুল আলমিন ওয়ারফা আন আল্লা কাধিকরক বলে সম্বোধন করেছেন সুবাহান যার শরণ যার জিকির আল্লাহ রব্বুল আলমীর সৌচ্চ করেছেন যিনি উঁচু করার মালিক তিনিই উঁচু করেছেন যিনি খালেক তার মাখলুকের শান আজমতকে বুলন্দ করেছেন এখানে উনাকে আমাদের শিক্ষক রূপে প্রেরণ করেছেন جاتسو كوران فاكر سوره على قشرير قال رب العالمين شات كورتان بسم الله الرحمن الرحيم اقرا وربك الاكرم الذي علم بالقلم علم আলমিয়া আলম সুবাহান আল্লাহম আল্ল রম্বুল আলমিন করেন হে জগতবাসী হে বিশ্ববাসী যতটুকু পর্যন্ত আমার রম্ফুল আলমিনের জগৎ সৃষ্টির কুদরতের মাধ্যমে রাডারের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে যতটুকু আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের সীমা পরিসীমা রয়েছে সেই পর্যন্ত আমার তুলিল আলমিন নবীকে আমি সম্মানিত রসুলকে আমি বলেছি আপনি পড়ুন ও রব্বু কাল যিনি সম্মানিত পালন আপনাকে সৃষ্টি করেছেন আল্লামা বিল কলাম আল্লাহ উনাকে কলম দ্বারা লিখন শিখিয়েছেন আল্লামা বিল আল্লাহ যাকে কলম দ্বারা লিখন শিখিয়েছেন পূর্বে আমাদের মতো নিরক্ষর অশিক্ষিত মূর্খরা লিখতে জানতাম না আল্লামাল মাল মালাম ইয়ালাম ইনি ইনসানকে লিখন শিখিয়েছেন এবং পড়ালেখা শিখিয়েছেন সুবাহ কোরআন বলছে আল্লাহ বলছে খালেক বলছেন তার হাবিব আসার পূর্বে আমরা অশিক্ষিত ছিলাম কারণ আমাদের পূর্বে যে যুগটা আজ থেকে চোদ্দোশো বছর পূর্বে ছিল সেই যুগের নাম ছিল জাহেলি যুগ মুরুক্ষতার যুগ বর্বরতার যুগ অজ্ঞতার যুগ নিরক্ষতার যুগ সেই যুগে পর্যন্ত যে অমুসলিমরা ছিল যখন ইসলাম আসেনি তখন তো অমুসলিমদের চরাচরি ছিল অসংখ্য গণিত মুসলিম ছিল সেই যুগের মধ্যে আমার রব্বুল দিয়েছেন আমার রব্বুল আলমিনের হাবিবকে উপাধি দিয়েছেন আলামিন সুবাহ ওই যুগে আমার রসুল আকরম সাল্লাহ্লামা কে উপাধি দিয়েছেন যখন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে নিয়ামত হিসেবে আমাদের কাছে সরাসরি ইসলামের দাওয়াত পৌঁছায়নি তখন আমার রসুলে পাকে মোহব্বত করে বিশ্বাস করে ওই আরবের যারা জাহেলি যুগের মূল কেন্দ্রবিন্দু ছিল যারা অমুসলিম তখন ইসলাম আসেনি ওই সময়ে আমার রসুলে পাককে অনুসরণ করে অনুকরণ করে মোহব্বত করে সেই জাহেলি যুগে আমার নবীকে বলা হয়েছিল আল আমিন সুবাহ তার মানে কি বুঝলেন যখন ইসলামের ব্যবস্থা পরিপূর্ণ হয়নি যখন ইসলামের রীতিনীতি ইসলামের জীবন ব্যবস্থা কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব আসাদ করছেন বিস্মিল আল্লাহ নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত নির্বাচিত সিলেক্টেড ধর্ম আল ইসলাম সুবহানাল্লাহ সেই ইসলাম ধর্মের এক নম্বর প্রবর্তক যার মাধ্যমে ইসলামের ছড়াছড়ি ইসলামের দাওয়াত শুরু হয়েছে যার ঘর থেকে ইসলাম এসেছে ইসলামের দাওয়াতের পূর্বে অমুসলিমরাই আমার নবীকে আলামিন বিশ্বাসী রূপে স্বীকৃতি দিয়েছেন সুবাহান আল্লাহ যখন কোন ধর্মের আবির্ভাব হয়নি যুগে খ্রিস্ট খ্রিস্টানেরা শতাব্দীর যারা আলাই আলাহিসুসালামকে এবং মা মারিয়াম আলাই সালাতামকে এবং তিনটা অস্তিত্বকে বীরে তিনটা অস্তিত্বকে এক করে যখন যিশু খ্রিস্ট বলে খুদার অস্তিত্ব বলে স্বীকার করতেন তখন তারা এই কুফরি করতেন ওই কুফরি যুগের শিষ্যত্ব যারা বরণ করেছেন তারা আমার নবীকে ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার আগে আগে আমার নবীকে শিক্ষক রূপে গ্রহণ করেছেন সুবাহান যদিও বা তারা ইমান আনেনি কিন্তু আলামিন বলে এই স্বীকৃতি দিয়েছেন পৃথিবীর বুকে যিনি প্রথম বিশ্বস্ত মানব পৃথিবীর বুকে যিনি প্রথম ইনসাফ সততা ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করেছেন উনার নাম হচ্ছে মুহাম্মদুর রসুল্লাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহ তা আলাইহি ওয়াসাল্লাম সুবাহান আল্লাহ আজান এ আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সোরতু সাবা শরীফের আঠাশতম আয়াতে মোবারকা তেলাওয়াত করেছি উক্ত আয়াতে মোবারখায় আল্লাহ আল আমি ইরশাদ করছেন بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا সোমাহান আল্লাহ তার হাবিবকে ছোট্ট একটা জগতের জন্য নয় ছোট্ট একটা পৃথিবীর জন্য নয় আল্লাহর সৃষ্টি জগৎ যতটুকু বিরাজমান খাফ আত আল্লাহ প্রেরণ করেছেন তার হাবিবকে বাশিরও সুসংবাদদাতা হিসেবে ওয়া নাজিরও এবং সতর্ককারী রূপে পাঠিয়েছেন বাশিরও ওয়া নাজির এখানে আমাদেরকে সুসংবাদ এবং সতর্ক দুইটি বিষয় এখানে সামনে আছে কাদেরকে সুসংবাদ দিবে যারা আমার নবীর রঙের রঙিন হয়েছেন যারা আমার নবীর কালেমাকে এই জিকরুল লিসান এবং কলবান শাহ কিরণ এই মুখে স্বীকৃতি দিয়েছে এবং অন্তরে ধারণ করেছে তাদের জন্য আমার নবী বাসির শির আমার নবী মুবাসির হিসেবে এসেছেন আর যারা আমার নবীর উম্মত যাদেরকে বলা হয় উম্মতে দাওয়াত আমরা যারা ধর্ম কবুল করে মুসলমান করে জন্ম নিয়েছি আমরা যারা কলমা পড়া ইসলাম গ্রহণকৃত মুসলিম পরিবারে আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদেরকে বলা হয় উম্মতে ইজাবত উম্মতে ইজাবত যারা নবীর ধর্মকে কালমাকে ইসলামকে মায়ের পেট থেকে আলমে আরওয়া থেকে কবুল করে এসেছেন সুবাহান্লাহ আর যারা দুনিয়ার জমিনে মা বাবা পিতা মাতা অন্য ধর্মের হওয়ার কারণে দুনিয়াতে এসে দুনিয়াতে এসে আমার নবীর কলমা না পড়লেও যারা আমার রবুল আলমিনের খালেকের সূত্রে যারা আমার নবীর উম্মত তাদেরকে বলা হয় উম্মতে দাওয়াত তাদেরকে বলা হয় উন্মতে দাওয়াত যারা আমার নবীর আহ্বানকৃত উম্মত, যাদেরকে আমার নবী আমাদের মাধ্যমে আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমাদের সবাইকে ইন্নি খলিফা খলিফা হিসেবে পাঠিয়েছেন আমরা সবাই আল্লাহর প্রতিনিধি সেই প্রতিনিধিদের উচিত আল্লাহ বলে দিচ্ছেন হে আমার মুমিন বান্দাগণ তোমরা আমার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখেল করো প্রবেশ করো সুবাহান আল্লাহ দেখুন আজকে আমরা ঈদে মিলাদুল মাহফিল সাজিয়েছি ঈদে মিলাদুল মাহফিল সাজিয়েছি আমরা যারা আমার নবীর মহব্বতে ভালোবাসার স্বাক্ষর রাখার জন্য কষ্ট হলেও রদ বল গেলেও আমরা এই জান্নাতি পরিবেশে আমরা যারা মিলাদুন মাহফিল আয়োজন করি আমাদের জন্য আমার নবী হচ্ছে সুসংবাদদাতা সুবহানাল্লাহ আর যারা আমাদের কাতারে থেকে আমাদের কাতারে থেকে উম্মতে দাওয়াত ধর্ম গ্রহণ করেনি কলামা পড়েনি তারপরও একজন আল্লাহর এক হালেকের একজন প্রিয় বান্দা হিসেবে আছেন ওনাকে ভালোবাসেন এবং ওনারা এই দাওয়াত ছাড়াও আল্লাহ রসুলের অস্তিত্ব আল্লাহ রসুলের নূরের রৌশনের আলোর যে ভান্ডার নিয়ে আমাদের কাছে এসেছেন আমাদের কাছে দয়া মায়ার ভাণ্ডার নিয়ে রহমত নিয়ে এসেছেন সেটা মানতে যারা নারাজ সেটা যারা অস্বীকার করে তারা যে ওই দাওয়াতে চাইতো ভয়ঙ্কর তারা উম্মতে দাওয়াতে চাইতো ভয়ঙ্কর তাদের জন্য আমার নবী হচ্ছে নাজির সতর্ককারী সুবহান আল্লাহ তাদের জন্য আমার নবী হচ্ছে সতর্ককারী কেন না এখানে কোরআনে পাকের আয়াতে পরিপূর্ণ ইসলামে আসতে বলেছেন আমরা কি নবীকে না মেনে পরিপূর্ণ আসতে পারি কখনো আসা যাবে না সেই জন্য আজকের যে বিষয় খুব তাৎপর্যপূর্ণ একদম এমন গবেষণামূলক বিশ্লেষণ ধর্মী আজকের বিষয় যে বিষয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন যারা কাপড়ে চুপড়ে মুসলমান কিন্তু ইতোপূর্বে কাপড়ে চুপড়ে মুসলমান হলা হওয়ার না হওয়া সত্ত্বেও আমার নবীর আদর্শকে গ্রহণ করেছে আমার নবীর প্রশংসা করেছে আমার নবীর চরিত্রকে তুলে ধরেছে তাদের গন্তে কিতাবে কিতাবে আমার নবীর সম্মানের জুয়ার আল্লাহ আমরা সেই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা শুনবো প্রত্যেক মসজিদে এখন ঈশারের নামাজের ওয়াক্ত হয়েছে সময় মাহফিল যেখানে হচ্ছে যে রহমতুল্লিল আলমীর মাহফিল হচ্ছে ইনিও নামাজ কায়েম করার জন্য আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটা মিলাদ নবীর আদর্শের মধ্যে আছে আমরা এশারের নামাজ বা জামাত আদায় করে আবার পুনরায় শুরু করব। আপনাদের সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ রইল আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমাদের এই আদি আদিমসান মিলাদ নবীর মাহফিলের প্যান্ডেলে দয়া করে বিনীতভাবে অনুরোধ এসে পড়ুন আমরা এশারের নামাজের পরে আবার পুনরায় শুরু করবো রহমদ্দুল্ল আলমিন নবীর উম্মত রহমতুল্লিল আলমিন নবীর ভেলাদ শরীফের কথা শুধু আমরা মুসলমান হিসেবে নয় আজকে মাহফিলের আয়োজক গণ যে বিষয় রেখেছেন আপনারা তার সত্যিকার আলোচনা যদি অন্তর থেকে অনুভূতি মাধুরী মিশিয়ে যদি শুনেন। তাহলে আপনাদের অন্তরটা বড় হয়ে যাবে আল্লাহ আপনাদের অন্তরটা কুশিতে ভরে যাবে সুবাহানল্লাহ আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন আমরা মুসলমান আমার নবী ইসলাম এনেছেন ইনি কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন ও আনা আউ্লুল মুসলিমিন আনা আউ্লুল মুসলিমিন আমি প্রথম মুসলমান সুবাহানল্লাহ যারা অমুসলিম তাদের দৃষ্টিতে যারা অমুসলিম তাদের দৃষ্টিতে আমার রসুলে আকরম সাল্লা তালাম কেমন ছিলেন সেটা আমাদের এখনো অজানা আমরা অবগত নই আপনারা সুন্দরভাবে সুচারুরূপে জানার জন্য আজকের এই সেমিনার যে সেমিনারের মাধ্যমে আপনারা জানতে পারবেন শুধু আমরা মুসলমান হিসেবে আমার নবীকে নিয়ে গর্ব করি না পৃথিবীর বুকে যারা আমার নবীর উম্মতে দাওয়াত বিধর্মী অমুসলিম হওয়া সত্ত্বেও তারা সব সময় আমার নবীর প্রশংসা এক নম্বরে করেছেন সুবাহান আমি শুরুতেই বলেছি যেখানে বিশ্বজাহানের খালেক বিশ্বজাহানের খালেক তার হাবিবের মখলুক হিসেবে স্মরণ করেছেন জিকির করেছেন ওয়া রাফা লাকা বলেছেন আর বলেছেন ওয়া আম্মা বিনি'মতি রব্বিকা ফাহদিস আল্লাহর নিয়ামতের বেশি বেশি চর্চা করতে আমরা আমার নবীর রসূল الاكরাম সাল্লাল্লাহু তালা আলাইহ ওয়াসাল্লামকে নিয়ামত হিসেবে পেয়ে রহমাতুল লিল পেয়ে ধন্য হয়ে আজকের রহমাতুল লিল আলামিন নবীর মিলাদ শরীফ পালন করছি সুবহানাল্লাহ এটা শুক্রিয়া আদায় করছি নিয়ামতের চর্চা করা মানে কি করা একটু বড় করে বলুন শুকরিয়া আদায় করা সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়া মা আরসালনা কা ইল্লা কা আমার হাবিবকে আমি প্রেরণ করেছি সারা কায়নাতের জন্য সারা বিশ্ব জগতের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে আমি পূর্বেই বলেছিলাম কাদের জন্য সুসংবাদদাতা যারা আমার নবীর আশেক, যারা আমার নবীর দেওয়ানা আমার নবীকে ভালোবেসেছে ঠিক সেইভাবে মুখে স্বীকৃতি দিয়েছে আর কেমন আসে সারা পৃথিবীর বুকে যত উৎসাহের রসুল রয়েছে তারা আজকে বাড়াই রবিউল আমার নবীর আগমনে খুশি উদযাপন করেছেন সুবাহান্লাহ এটাকেই বলে ওয়ারাফহানা লাকাধক এটাকেই বলে ও আম্মা বিনি আমাতি রব্বিকা ফাহাদদ সুবাহান আল্লাহ আল্লাহ আকবাব। আনে আমার রসুলে পাকের সুসংবাদ দিয়েছেন। অসংখ্য অগণিত মনুষীগণ আমার নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন আমি আমার বক্তব্যে শুরুতে বলেছি যখন ইসলাম প্রচার হয়নি যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি যখন মুসলমান হয়নি তখন অমুসলিমরাই আমার নবীকে আলামিন বিশ্বাসী উপাধি দিয়েছেন সুবাহান্লাহ এটা আমাদের জন্য খুশির নাকি বেজারের বিষয় সুবাহানল্লাহ এটা আমাদের জন্য খুশির বিষয় আমার নবী যখন ইসলাম এখনো দাওয়াত দেওয়া শুরুই করেননি তখন থেকেই আমার নবীকে অমুসলিম বিধর্মী জাহেলেরা আলামিন উপাধি দান করেছেন সুবহান্লাহ আজ রানে মসজিদ পৃথিবীর বুকে আমার রসুলে আকরাম সাল্লাল্লাহ তাআলা আলাই ও সাল্লাম আমাদের জন্য যে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে এসেছেন একজন মুসলমানের জন্য শুধু নয় একজন মুসলমানের জন্য নয় সারা বিশ্বের মধ্যে আল্লাহর বান্দার যত রসুলের উম্মত রয়েছে সকলের জন্য হেদায়াতস্বরূপ হুদার্লিন নাস হিসেবে আল্লাহ কোরআন দান করেছেন সুবাহানুল্লাহ সেই জন্য বুঝে নিতে হবে বুঝে নিতে হবে আল কোরআন শুধু আমি আর আপনার জন্য আল্লাহ নাসিল করে নিম। আল্লাহ কাফাত নাস এই কোরআনের মধ্যে যেমন সুসংবাদ রয়েছে তেমন সতর্ক রয়েছে যেমন সুসংবাদ রয়েছে তেমন আবার জাহান নামের সতর্কবার্তা রয়েছে যেমন আমরা ফরিয়াদ করার সময় বলি দুনিয়া হাসানা হে আমাদের পালন কর্তা রব হে আমাদের পালন কর্তা প্রভু আমাদেরকে দুনিয়াবি কল্যাণ মঙ্গল সৌন্দর্য দান করুন তারপরে বলি ওয়াফিল হাসানা এবং আমাদেরকে পরকালীন সৌন্দর্য মঙ্গল কল্যাণ দান করুন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এই বাণী শুধু আমাদের জন্য নয় এই ফরিয়াদ শুদ্ধ আমাদের জন্য নয় এই ফরিয়াদ হচ্ছে সারা পৃথিবীর বুকে আমার নবীর যত উম্মত দুনিয়ার আল্লাহর বন্দার রাসূলের উম্মত হিসেবে এসেছে সকলের জন্য আল্লাহ ফরিয়াদের জন্য দরজা উন্মুক্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ দুয়ার দরওয়াজা উন্মুক্ত করে দিয়েছেন খুলে দিয়েছেন সেই জন্যই তো এখানে দেখুন বৌদ্ধ ধর্মের মধ্যে আমার রসুলে আকরাম সাল্লাহ সালামার এভাবেই প্রশংসা করা হচ্ছে বলা হচ্ছে আনন্দ বুদ্ধকে জিজ্ঞাস করা হলো আনন্দ বুদ্ধ হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা এই ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে এই ধর্ম যিনি এনেছেন গৌতম বুদ্ধ বিহারের ওই গৌতম বুদ্ধ যিনি প্রধান উনি বলছেন মানুষ মানুষের কর্মের স্রষ্টা নাওজুবিল্লা। মানুষ নিজেই নিজের কর্মের স্রষ্টা মানে মানুষ যেটা করে সেটা নিজে থেকেই করে নিজেই মালিক সব কিছু তার কিন্তু তার অনুসারী আরেকজন বৌদ্ধ ধর্মের প্রবর্তক যার নাম বলা হয়েছে এখানে আনন্দ বুদ্ধ এই আনন্দ বুদ্ধের কথা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমার নবীর প্রশংসা কিভাবে করা হচ্ছে দেখুন হাজারানে মজলিস আনন্দ বুদ্ধের কাছে একজন তার শিষ্য আসলেন তার অনুসারী এসে জিজ্ঞাসা করলেন হে আমার গুরু আমি জানতে চাই আমি এই জগতের প্রথম এবং শেষ বুদ্ধ নয় জিজ্ঞাসা করা হলো উতে আমাদেরকে শিক্ষা দেবেন আপনার তীরদান বা মৃত্যুর পরে তিরোদান মানে মরে যাওয়ার পরে আনন্দ বৌদ্ধকে যখন জিজ্ঞাসা করলেন আপনার তিরোদান বা মৃত্যুর পরে আমাদেরকে ধর্ম নিয়ে কে শিক্ষা দিবে বুদ্ধ ধর্ম নিয়ে আমাদেরকে কে শিক্ষা দিবে আজকে নব নবরূপা পূর্ণিমা চলছে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন আমার বৌদ্ধ ভাইয়েরা শুনতে পাচ্ছেন ওনাদের বুদ্ধ ধর্মের একজন প্রবর্তক যেনার যেনার নাম হচ্ছে আনন্দ বুদ্ধ উনি ওই গুরুজন ও শিষ্যজন বলা হচ্ছে ওনার কাছে প্রশ্ন করলেন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আমাদেরকে এই বৌদ্ধ ধর্মের কে শিক্ষা দিবে বৌদ্ধ ধর্মের জন্য নানার যে শিক্ষাগুলি রয়েছে নানান নানানমুখী এগুলি আমরা কাদের থেকে শিক্ষা নিব তখন কত সুন্দর করে ওই বুদ্ধ উত্তর দিলেন আমি কি আজীবন পৃথিবীর জমিনে থেকে বেঁচে থাকব আমি কি চিরজীবন তোমাদের সাথে থেকে যাব নয় 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 আমি থাকবো না কিন্তু এই কথা জেনে রাখো এমন একটা সময় আসবে এই পৃথিবীর মধ্যে এমন একটা যুগের আবির্ভাব ঘটবে এমন একটা সময় আসবে আমি জগতের প্রথম এবং শেষ নয় এক সময় এই পৃথিবীতে একজন আরেকজন বুদ্ধের আগমন ঘটবে এখানে আরেকজন বুদ্ধ বলে ঐদিকে ইঙ্গিত করা হয়েছে তারা জানে তাদের কিতাবের মধ্যে আমার নবীর সুবাগমনের কথা উল্লেখ রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি এইভাবে বলছেন যিনি আমার চেয়েও পবিত্র আলহামদুলিল্লাহ যিনি আমার চেয়েও পবিত্র আমার নবীর সাথে কারো তুলনা হয় না আমার নবী হচ্ছে বেমেফাল আমার নবী বলছেন ওয়ালাল উলা আমার জন্য শুধু আজকের দিন কল্যাণকর নয় পর সেই জন্য ওনাকে যখন আনন্দ বুদ্ধকে জিজ্ঞাসা করা হলো আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের এই বুদ্ধ ধর্মের দিকে শিক্ষা দিবে তখন উনি বললেন এমন একটা সময় এমন একটা সুযোগ আসবে সময় আসবে এখানে তো শুধু আমি এবং প্রথম এবং শেষ নয় আমার পরে যিনি বুদ্ধ হিসেবে আসবেন উনি অনেক পবিত্র আলহামদুলিল্লাহ উনি অনেক পবিত্র এবং উনার আলোক প্রাপ্ত অন্যান্য চরিত্রের অধিকারী হবেন যেটাকে কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে ইন্নাকালা আলা হুলুকিন আযীম সুবহানাল্লাহ ইন্দাকা লা লা হুলুকিন আউজিম নিশ্চয়ই আমার নবীর চরিত্র হচ্ছে লালা খুলুকিন আউজিম সুভাহন্দ সর্বোত্তম মহা উত্তম আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমাদের মতো যুবকদের জন্য লক দেখানা লাকুম্ফি রসু লিল্লাহি উসুয়াতুম হাসানা সুভাহানন্দ সুভাহানন্দ আমার নবীর জীবন চরিত্রের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ সুবাহান্লাহ সেটা তো কোরআন বলছে আল্লাহ বলছেন কিন্তু অন্যান্য ধর্মের যারা বিচারক বৃন্দ রয়েছেন গুরুজন রয়েছেন তারাও আমার নবীকে পবিত্র বলে সম্বোধন করেছেন এখন একটা জিনিস লক্ষ্য করুন আমার নবীর আগমনের কথা এখানে ফুটে উঠেছে সুবাহনুল্লাহ আমার নবীর শুভ আগমনের কথা আনন্দ বুদ্ধের কথার মাধ্যমে বাণীর মাধ্যমে ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ সেই জন্য ওমা আর এখানে দ্বারা শুধু আমি মুসলমান আপনি মুসলমান আমাদের বাংলাদেশি মুসলমান আমাদের আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার মুসলমান পাকিস্তানের মুসলমান আমাদের আফগানিস্তান ফিলিস্তানের মুসলমানদেরকে বলা হয় নাই সারা বিশ্বের মধ্যে যত আল্লাহর বান্দা রসুলের মানব জাতি আছেন সকলের জন্য আমার নবী সুসংবাদদাতা এবং সতর্ককারী সুবাহান আল্লাহ আকবর হাজর এরপরে দশাতির গ্রন্থে বলা হয়েছে যখন পার্সিয়ানগণ নিজেদের ধর্ম বিস্তৃত ও নৈতিকতার দিক থেকে চরম অদং পতনের দ্বার পৌঁছে গেছে একটু আগে আপনাদেরকে যে আনন্দবুদ্ধের তথ্যচার দেওয়া হল এটা জিন্দা ব্যস্ত উনাদের উনাদের ধর্মগ্রন্থ একটা জিন্দা ব্যস্ত প্রথম অংশ থেকে এটা কুট করা হয়েছে আলহামদুলিল্লাহ এই পরের যে তত্ত্বটা এখানে দশাথীর গ্রন্থে বলা হয়েছে যখন পার্সিয়ানগণ পরাসিরা আর কি পার্শিয়ানগণ মানেই পরাশিরা যখন নিজেদের ধর্ম বিস্তৃত নৈতিকতার দিক থেকে চরম অদং পতনে চলে গেছে নসরার এই ধর্ম নিয়ে যখন টানা হেসরা চলছে তারা তাদের ধর্মকে কিভাবে বিকশিত করবে কিভাবে ধরে রাখবে সেটা যখন ওনাদের বুঝে আসছে না এটাকে ধারণ করার জন্য লালন করার জন্য তাদের যে একটা ধর্মবিরুথা এটা দিন দিন লোপ পাচ্ছে কমে যাচ্ছে তখন আরবদের জৈনিক পবিত্র আর তার আবির্ভাব হবে এটা ওনাদের আগে বাগে ওই দশাতির গ্রন্থে বলা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা হচ্ছে আমাদের যখন পারসিকদের ক্ষমতা যখন কমে যাবে পারসিকরা বিধর্মীদের ক্ষমতা যখন কমে যাবে তখন মনে করবেন এই জমিনের মধ্যে যিনি সকলের জন্য রহমতের ভান্ডার দয়ার ভান্ডার মায়ার ভান্ডার কল্যাণের ভান্ডার এহসানের ভান্ডার শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদের কাছে ওমা আর সাল্লাহ খা ইল্লা আল আমিন হিসেবে আমাদের আমাদের কাছে নবীর রহমতের ভান্ডার নিয়ে তো শিফ আনবেন সুবাহ হাজারানে মজলিস আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমরা এমন নবীর উম্মত আমার নবীর গবেষণা আমার নবীর জীবন আদর্শকে ওনারা ওনাদের কিতাবে পেয়েছেন শুধু পেয়েছেন তাই নয় পাওয়ার পরে আবার আমাদের নবীর আদর্শকে এক নাম্বারে রেখে তারা সব সময় ইসলামের মমর্থবোধ ইসলামের মর্মবাণীকে সামনে রেখে তাদের গাইডলাইন তাদের ধর্মকে আলোচনা করেছেন তাদের ধর্মের তাৎপর্য তুলে ধরেছেন আমরা এমন একটি ধর্মের অনুসারী হয়ে আজকের মুসলমানেরা নিজের ধর্মকে নিজে চিনে না নাউজুবিল্লাহ নিজের ধর্ম নিয়ে নিজের কোনো গবেষণা নেই অথচ দেখুন যেখানে সেন্ট জহানের গসপেল বর্ণনা করছেন যিশু যিশু খ্রিস্ট বলছেন এখানে আমার নবীর শুভাগমনের কথা খ্রিস্ট মানি হজরত ঈসা আল্লাহ ইসলাম যিশু খ্রিস্ট মানে কি হজরত ঈসা আলাহ ইসলামকে আল্লাহর পুত্র বলেন তারা আল্লাহর পুত্র বলেন ঈসা আল্লাহ ইসলামকে আল্লাহর অস্তিত্ব তিনটা তিনটা অস্তিত্ব স্বীকার করে তারা প্রভু মানেন নাউজুবিল্লাহ তিত্ববাদ যাকে বলা হয় তৃত্তবাদ তিনটা অস্তিত্বের সমন্বয়ে তারা হজরত ঈসা আলাহ ইসলামকে তারা নিজেদের যিশু খ্রিস্ট এবং খ্রিস্টানদের প্রবর্তক হিসেবে মানে নাউজুবিল্লাহ আমার হজরতে ইসা রুহুল্লা আলাই আল্লাহর কুদরতি বলে চতুর্থ আসমানে আল্লাহ আমার সুবাহান আল্লাহ আবার সেই খ্রিস্টান ধর্মের সেই প্রবর্তক যে যাই হোক না কেন হজরতে ইসা রুহুল্লা চতুর্থ আসমান থেকে আমার কামলিওয়ালা নবীর উন্মত হিসেবে আমাদের কাতারে আবার সামিল হবে আল্লাহ এটাই আমার নবীর আগমনের মহা সুসংবাদ আল্লাহ আকবা। হু আহমদা আদিস মুহু আহমদ কিতা কোরআনে পাকের মধ্যে সদরত ইশা রহুল্লা বলে দিচ্ছেন যিনি এই দুনিয়ার দরার দামে আসবেন তার নাম হচ্ছে আহমদ অধিক প্রশংসিত সুবাহানল্লাহ সেই জন্য অধিক প্রশংসিত হওয়ার কারণে বৌদ্ধ ধর্মের আনন্দ আনন্দ পাল এবং বিশেষ করে জিন্দাবেস্তার গ্রন্থে যে রেফারেন্সটা এনেছেন এখানে আমার নবী শিক্ষক রূপে এসেছেন আমার নবী নুরানি জবান দিয়ে বলে দিচ্ছেন আমি এই কায়েনের জন্য শিক্ষক রূপে প্রেরিত হয়েছি আমার শিক্ষককে দয়াময় আল্লাহ কোরআন যিনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন খলাকল ইনসান তিনি মানব সৃষ্টি করেছেন মানবের মধ্যে শুধু আমি আর আপনি নাকি সকল অমুসলিমরা রয়েছে সকল অ মুসলিমরা রয়েছে সেই জন্য তো কোরআনকে বলা হয়েছে হুদাল্লিনাজ নাজ মানব মানবজাতির হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন কোরআন শুধু আপনার সম্পদ নয় আর কোরআন শুধু আপনার নয় উম্মতে যারা দাওয়াত বৌদ্ধ ধর্মের ভাই হিন্দু ধর্মের ভাই তারাও দেখুন তাদের কিতাবে আমার নবীর মিলাদন নবীর কথা তাদের কিতাবের মধ্যে এক নাম্বার এসেছে সুবাহ যদিও বা তারা নিজেদের গুরুজনদের কারণে হ্যাঁ গুরুজনদের কারণে তারা কম বেশি ধর্মের মোহব্বত ধর্মের লালন ঐতিহ্যকে ধারণ করার জন্য হয়তোবা প্রকাশ্যে সেটা বলতে পারে না কিন্তু তারা ভালোভাবেই জানেন আমার রসুল আকরম সাল্লা তালা সালাম তাদের জন্য পথ প্রদর্শক সুবাহান্লাহ আল্লাহ আকবার এই ক্ষেত্রে তারা কার্পণ্য করে না কিন্তু বড় কথা হচ্ছে উম্মতে মোহাম্মাদি হয়ে উম্মতে যাবত হয়ে আমার নবীর আগমন নিয়ে কার্পণ্য করে এমন উম্মত আছে না নাই ঘুরে ঘুরে আসে ঘুরে ঘুরে আসে আপনারা যারা অনলাইন ইউটিউব ফেসবুক এগুলির মধ্যে আছেন আজকের জুলুসে সারা কায়েন খুশি এখানে এই আর্টিকেলটা যিনি রচনা করেছেন আমার মামা যান শ্রদ্ধা শ্রদ্ধাভাঞ্জন মামাজন তহিদুল আলম সাহেব জ্ঞানের পরিসীমার মধ্যে আল্লাহ যারা সহযোগিতা করেছেন তাদের দান করুক আমিন এটা এই এই সেমিনারটা করার পেছনে একটা উদ্দেশ্য রয়েছে আপনি আমি কত সৌভাগ্যবান সরাসরি আল্লাহ রসুলের উম্মত হয়েছি নবীর সুবাগমনের মাধ্যমে সুবাহন তাহলে নবীর আগমন না হলে তো ইসলাম আসতো না ইসলাম না আসলে আপনি মুসলমান হতেন না আর মুসলমান না হলে আজকে যে অন্যান্য ধর্মের উপরে আপনার হাবিব আপনার নবী কামলিওয়ালা নবী দয়াল নবীর প্রশংসা আলোচনা চলছে মিলাদ চলছে এটা শুধু বাংলার জমিনে হচ্ছে না চট্টগ্রামের জমিনে হচ্ছে না আল্লাহ বলছেন আমি আমার আমি আমার হাবিবের উপরে আমার রহমতের ফেরস্তাদেরকে নিয়ে মিলাদ করেছি মালা ইউ হাল্লা দিন আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিম তাসলিমা সুবাহান আল্লাহ এটা মিলার জন্য এক নম্বর আয়া এক নম্বর দলিল আল্লাহ তো নামাজ পড়ে না আল্লাহ তো হস করে না আল্লাহ তো কোরআন পড়ে না আল্লাহ তো আপনাদের মতো জুব্বাদারি পাগড়ি টুপি এগুলি এগুলির উপর আমল করে না আল্লাহ তো দান খায়রা সৎকা করে না আল্লাহ পৃথিবীর জমিনে কোন ভালো কাজের মুহতাজ নন আল্লাহ পৃথিবীর কোন ভালো কাজের মুখাপেক্ষি নন আমরা আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করি আমরা আল্লাহর খুশির জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরা এবাদত করি যত যা কিছু করি লৌকিকতা নয় আল্লাহকে রাজি করার জন্য সেই আল্লাহ তার ফেরাস্তাদেরকে নিয়ে তার হাবিবের রাজির জন্য খুশির জন্য দুরুদ এরকম আমাদের মতো মিলাদুল নবীর মাহফিল সাজিয়েছেন সুবাহান সেই মহান রব্বুল আলমিন যিনি আপনার খালেক আমার খালেক পৃথিবীর মধ্যে সমস্ত কায়নাত আঠারো হাজার মখলুকাতের খালেক যে আমলটা করেছেন সে আমলটা আজকে আমরা করছি আলহামদুলিল্লাহ সে আমলটা আজকে আমরা করছি যেখানে তারা আমার নবীকে শিক্ষক রূপে মেনে নিয়েছেন তারা আমার নবীকে শিক্ষক হিসেবে আদর্শ হিসেবে ইনসা প্রতিষ্ঠাকারী হিসেবে মেনে নিয়েছেন সেখানে আমরা এখনও আমার নবীর মহব্বতের ক্ষেত্রে কার্পণ্য করি নাউুবিল্লা আমার নবীর মহব্বতের ক্ষেত্রে এখনও কি করি সেই জন্য তো আমার আলা হজরত কেবলা বলছেন তুজে আর জন্মে ক্যা হতবি হো ہم رسول اللہ کے ہم رسول اللہ کے جنت رسول کے لول لاہو کے سلام یا حبیب اللہ علیکم تجھ سے اور جنت سے کیا مطلب اے وہاں بھی دور ہو হামরসুল্লাহকে আমরা রসুল পাকের জন্য রসুল পাকের জন্যই জান্নাত হাম হামরসুল্লাহকে জান্নাত রসুল্লাহ কি আমরা রসুলের জন্য আর জান্নাত আমার রসুলের জন্য সবাই তার জান্নাতের হকদার হতে পারবে না আমার নবী দুনিয়ার জমিনে মুবাসির হিসেবে এসেছেন মুবাসির সুসংবাদ দিতে এই সুসংবাদ তো সবার জন্য নয় এই সুসংবাদ তো তাদের জন্য যারা আমার নবীর সুসংবাদ পেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন সুবাহানুল্লাহ এখানে জবান দিয়ে এই জিকরুল জিকির করে এই জবান দিয়ে আপনি কলমা পড়েছেন নবীর কলমা এই জবান দিয়ে নবীর শানের উপর আজান দেন এই জবান দিয়ে নামাজের মধ্যে তাসাহুদ পড়েন এই জবান দিয়ে নবীর আহলে বাইতের দুরুত পড়েন আবার সময়ে সময়ে এই জবান দিয়ে নবীর শানে গুস্তাগি করে আবার নাফরমানীয় করেন নাওজুবিল্লা আপনাদেরকে এই শিক্ষা দেয়া উচিত এটা আপনাদের জানা উচিত আপনাদের মতো আপাদমস্তক সব মিল আছে কিন্তু নবীকে ভালোবাসে নবীর আদর্শের কথা বলে কিন্তু কলমা পরেনি শুধু নবীকে শিক্ষক রূপে গ্রহণ করেছে হ্যাঁ নবীর সানমানও তুলে ধরেছে নবীর আগমনের কথাও বলেছে শুধু নবীর উপর ইমান আনেনি বিশ্বাস আনেনি সেই জন্য তারা জান্নাতের হকদার নয় মুখে আবার নবীর কলমাও পড়ছে আবার অন্তরে নবীর প্রতি বিদ্বেষও রেখেছে হিংসাও রেখেছে তাহলে তাদের ভিতরে কমতি আছে না পরিপূর্ণ হয়েছে এখনো কমতি আছে সেই জন্য তো আল্লাহ রসুলের নাম সব আগে দিয়েছেন বাসিরা সুসংবাদদাতা তারপরে দিয়েছেন নাজিরা সতর্ককারী আমার নবী সঠিক সময়ে সতর্ক করেছেন সতর্ক করতে 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 দীর্ঘ তেইশ বছর পর্যন্ত কোরআন নাজিল হয়েছে দীর্ঘ তেইশ বছর পর্যন্ত সুসংবাদও দিয়েছে আবার সতর্কবাণীও দান করেছে সুবাহ এই সতর্কের কথা এই শিক্ষার কথা আমার নবীর আদর্শের কথা আজকে ইয়াহুদিনসরা আমার অমুসলিম ভাইয়েরা তারা আমার নবীর কথা তুলে ধরেছে অথচ আমরা এখনো পর্যন্ত আমার নবীর আদর্শের মধ্যে জীবন চরিত্রের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ আছে সেটা আমরা কোরআনে পাকে আছে হাদিসে পাকে আছে অন্যান্য অমুসলিম ধর্মের যাজকদের কিতাবের মধ্যে আছে তারপরও আমরা আমার নবীর এখনো ধারণ করতে পারি নাই এটা কি আমাদের ব্যর্থতা নয় কি এটা কি আমাদের এখন আমরা ইনসানে কামেল কামেল হতে হতে পারি পারি নাই নাই আমরা আমার নবীর সঠিক এখনো এরকম নবীর মাহফিলের মাধ্যমে আমরা আমাদের ইমানকে তাজা করি ইমানের আত্মশুদ্ধি করি পরিচর্যা করি কেননা আমার নবী যে এত বড় শাসক আমার নবী এত বড় সুলতান সৈয়দুল কাউনাইন সৈয়দুল কৌনাইন দুরুজাহানের সরদার সেই নবীর কথা প্রশংসার কথা এখানে বারবার এসেছে একজন একজন ওই দার্শনিকের কথা আপনাদেরকে বলা হয়েছে সেন্ট জহানের গস পেলের বর্ণনা করা হয়েছে যিশু যীশু কিু হজরত ইসা আল ইসলাম বলেছেন উনি বলছেন আমি তোমাদের সাথে আর অধিক কথা বলবো না কারণটা কি হজরত ঈসা আলাহ ইসলাম বলছেন খ্রিস্টানরা যীশু বলে আমি তোমাদের সাথে আর বেশি কথা বলবো না আমরা কেন এই কথাগুলি বলি আমরা যখন আমাদের মহব্বতের মানুষের সাথে অভিমান করি তখন বলি আমি আর তোমার সাথে বেশি কথা বলবো না যা বলার বলে ফেলেছি তার মানে বোঝা যায় কি আমি এতদিন ধরে সেই কামলেওয়ালা নবীর যিনি ইসলাম ধর্মের প্রবর্তক যাকে আল্লাহ আগে সৃষ্টি করে পরে পাঠিয়েছেন যাদের জন্য কোরআনে পাকের সুরা আলে ইমরান শরীফের মধ্যে বলা হচ্ছে

ওইদ আখদ যখন গ্রহণ করেছি মিসা কান্না নবীগণের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছি কিসের অঙ্গীকার মোসদ্দে উল্লিমা তাদেরকে ছোটো ছোটো রেসালা দেওয়া হয়েছে কিতাব দেওয়া হয়েছে এই কিতাব তারা এমনে পায়নি এমনি পায়নি অন্যান্য লক্ষ লক্ষ নবীগণ যে ছোটো ছোটো রেসালা আসমানি কিতাব যারা মুরসাল মুরসাল নবী যারা কিতাব প্রাপ্ত হয়েছেন তাদেরকে কিতাব এমনে দেয়া হয়নি তাদেরকে বলা হয়েছে তোমরা আমার সাথে ওয়াদা করো আল্লাহ বলছেন তোমরা আমার সাথে কি করো ওয়াদা করো কেমন ওয়াদা কিসের ওয়াদা কিসের অঙ্গীকার তোমরা যে আমার হাবিব তোমার তোমরা যে হাবিবের নবী হতে যাচ্ছ তোমরা যে নবীর উসিলাই কিতাব লাভ করবে আমার নবী যখন দুনিয়ার বুকে যাবে তোমাদেরকে ছোটো ছোটো রেসারা কিতাব দেওয়া হবে লিমা মাহকুম তোমরা নবী তোমাদের কিতাবগুলিকে আল্লাহ রসুল কি করবেন সত্যায়ন করবেন আল্লাহ রসুল মোহর মেরে দিবেন তখন আমি আল্লাহ সেইগুলি নাজিল করেছি ঠিক যখন আমার হাবিবের স্বাক্ষর পড়বে সেটাকে আমি সত্যিকার কিতাব হিসেবে করে করে বরণ এটা মহব্বতের ফাইসালা লিমা মাহকুম নবীগণ কিতাব পাবে এটা কথাগুলি আল্লাহর কিন্তু সত্যায়ন করতে হবে আমার নবীন সুবাহান আল্লাহ তাহলে আমরা যখন আমার প্রিয় প্রিয়জনদের সাথে কথা বলি ওয়া তলায় আর বেশি হতা নাই যা হন আছে হয়ে ফেলায় তার মানে এই কথা বলার আগে অনেক কথা বলে ফেলেছেন আবার যদি এই উদ্দেশ্যে বলে ওয়া তলায় তো আর আরা আর আদর্শ নমিলের তর নীতিলে আর নীতি নমিলের বোধ হতা হয়ে ফেলার আর হতা হৈতম্য এখানে রাগ বা কোনো রাগ বাহিংসা বিদ্বেষ নয় এখানে মহব্বতের বাসাই বলেছেন আমরা আমাদের প্রিয়জনকে বলি অনেক কথা বলেছি আর বলবো না পারলে আমার কথাগুলি তোমরা রক্ষা করিও পারলে আমার কথাগুলি তোমরা বাস্তবায়ন করিও মনে প্রাণে ধারণ করিও মনে প্রাণে আমার কথাগুলিকে প্রচার করে দিও হজরতে ইসা আলাই সালাম খ্রিস্ট কি বললেন বলা হচ্ছে এমন একটা সময় আসবে যাকে কিতাবের মধ্যে বিশ্বজাহানের রাজকুমার বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ কিতাবের মধ্যে রাজকুমার রাজা রাজার কুমার রাজকুমার বলে কিতাবের মধ্যে স্বীকৃতি দিয়েছেন আর আমার আল্লাহ হজরত কেবলা বলছেন সবসে সেহ آس نوہی پر سب نبی رہ گئے آس نوہی پر سب نبی رہ گئے عرش آجم پہ پھو چاہ ماں ری سب سے اولا ہوا ہمارا نبی سب سے بالا ہوا ہمارا نبی سبحان اللہ আলা হাজারত কেবলা যৌন জাহানের দুলহা বলেছেন এখানে রাজকুমার বলে সম্বোধন করা হয়েছে এ রাজকুমার অন্য কেউ নয় তিনি হচ্ছে সৈয়দুল কৌনাইন সরকারে দু জাহা হারামাইন নবীল ইমামুল কিবেলা তাইন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ তালা আলাই ওসাল্লাম আল্লাহ এখানে মার্কিন মনস্তত্ব বিশ্লেষক জুলস মেস সারম্যান টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধনে নিবন্ধের মধ্যে বলেছেন যে আদর্শ আদর্শ আমরা বারবার আদর্শের কথা বলছি লাকদে কানা লাকুম ফি ও উসওয়াতুন হাসানা আমার নবীর চরিত্রের মধ্যে জীবন আদর্শের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ উত্তম চরিত্র রয়েছে এই কথার সাথে কোরআনের সাথে মিল রেখে এখানে যে প্রবন্ধের মধ্যে বলা হচ্ছে এখানে যারা আদর্শবান হয় যারা চরিত্রবান হয় যাদের কাছে আদর্শ তাকে নীতি থাক ইনসাফ থাকে তাদের প্রথম গুণটা কী তাদের প্রথম গুণ গুণাবলীটা কি এক নম্বরে তারা নেতৃত্বাধীন যারা আমাদের প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে আবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অধীনে অনেক মন্ত্রী আছে মন্ত্রী পরিষদ আছে হ্যাঁ বিচারালয় আছে আর অনেক সচিবালয় আছে এখানে যিনি প্রধান যিনি প্রধান তিনি সব সময় তার নেতৃত্বাধীন যারা আছে তাদেরকে কল্যাণের দাওয়াত শিক্ষা শিক্ষা দিবেন সুবাহ তাদেরকে ন্যায়নীতির উপরে অটল থাকার শিক্ষাটা দিবেন তাদেরকে জুলুমের শিক্ষা দিবেন না আজকে আমাদের দেশে তিনি দাম বাড়লে আর কমে না আমাদের দেশের মধ্যে যেখানে চিকিৎসা পাওয়া যাবে যেখানে মানুষ যাবে নিজের শরীরের শারীরিক চিকিৎসার জন্য একটু চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য সেখানে চিকিৎসকের মরার উপরে হরা দেওয়া হয় এগুলি কি আদর্শ যেখানে আমাদের দেশে একটা পদ্মা সেতু করলে সেটার উপরে ট্যাক্স বাড়াতে বাড়াতে কর বাড়াতে বাড়াতে বিভিন্ন ব্যাংকে সুদের হার বাড়াতে বাড়াতে এমনভাবে আমাদের আদর্শকে বিক্রি করে ফেলা হচ্ছে অথচ আমরা সেই জাতি আমরা সর্বশ্রেষ্ঠ জাতির অধিকারী আমরা সেই জাতি যেই জাতি ইসলাম আসার আগে বিধর্মীরা অমুসলিমরা আমার নবীকে রাষ্ট্রনায়ক স্বীকৃতি দান করেছেন সুবাহানন্দ তো যিনি নেতৃত্ব দিবেন তিনি তার অধীনে যারা আছে তাদেরকে মানুষের কল্যাণ শিক্ষা দিবেন মানব জাতির হাজায়াতের জন্য মানবাধিকার রক্ষার জন্য শিক্ষা দিবেন সুবাহানুল্লাহ এখন তো মানবাধিকার তো দূরের কথা পশু অধিকার রক্ষা হচ্ছে না পশু অধিকার পশু পাখির অধিকার রক্ষা হচ্ছে না আল্লাহ আমাদেরকে মিলাদনবী থেকে এই শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন যিনি সারা বিশ্বের রাষ্ট্রনায়ক উনার আদর্শের মধ্যে মানবতায় বরফুর দয়া মায়াই বরফুর রহমতের ভান্ডারে বরফুর সেই রহমতের সাগর থেকে একটু করে রহমত আল্লাহ আমাদের অন্তরে দান করুন আল্লাহ নিজের নূর হতে বানাই نور ہوتے بنائے جہاں رہے تہ করলো আল্লাহ আমরা সবারে আমরা সবারে তাহার মত করলো আল্লাহ আমরা সবারে আমরা সবারে শেষ শেষে নাই শুকর করলে জীবন ভর শেষ নাই শুকর করলে জীবন ভর কেমন হেস বড় ভবান আমরা বড় বা বড় বা আমরা বড় বা গোবান দুদ পড়ো নামাজে পড়ো দুদ পড়ো জুলুস করো গাউন বীজির সান তোমরা গাউন বীজির সান বড় বাহ গোবাহান আমরা বড় বাহ গোবাহান সুবাহানল্লাহ আমরা তো আসলেই বড় বাঘবান কারণ কোরআনে ফাঁকের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন লাকদে মান্নাল্লাহু আলাল মিনি না ইজ বাফি হিম রসুল আম আল্লাহ আমাদেরকে এহেসান করেছেন আল্লাহ আমাদের উপরে কি করেছেন এহেসান করেছেন এহেসান মানে কি মায়া করেছেন দয়া করেছেন মেহরবানি করেছেন আল্লাহ বলছেন এহেসান করেছেন আর আমাদের মতো এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা ফাঁকরিওয়ালা ও সব কিছু মিল তারা মিডিয়ার সামনে এসে এসে বলছেন আল্লাহ আমাদেরকে কোথায় কোথায় কোন জায়গায় এহেসান করেছেন আর কত এহেসান করলে তোমরা এহাসানের কথা স্বীকার করবে তোমাদেরকে তোমাদের দয়াময় মা বাবা তো দান করেছেন সুবাহান আল্লাহ তোমাদেরকে সারা জাহানের যিনি মালিক খালেক ওনার বান্দা হওয়ার তো সুযোগ করে দিয়েছেন আল্লাহ উনার মনোনীত ইসলাম ধর্মের অনুসারী হওয়ার সৌভাগ্য দান করেছেন। উনার উপরে নূরের কুরআন নাজিল হয়েছে। সেটা তোমাদেরকে উপহার দিয়েছেন। তোমাদের উপরে সারা বিশ্বজাহানের মুসলিম উম্মার মহাসম্মেলন তোমাদেরকে হস দান করেছে। যেটা করলে আসাউমলি ওয়ানাজি ওয়া আনা আজজিবিহি যে ইবাদত করলে, যে সিয়াম সাধনা করলে আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ আপনাকে নিজ হাতে উপহার দিবেন। এমন নিয়ামতগুলি দান করে তাহলে কি কোরআনের মধ্যে আল্লাহ লাকদ মান্না আল্লাহ আমাদেরকে যে রসুল পাঠিয়ে রসুলের মিলা দিয়ে জর্মের কারণে তা এত নিয়ামত পেয়েছি আমাদের কি কি আসলে এহসান করেননি না আমাদের উপরে কিামত করেছেন অবশ্যই আমাদেরকে एहसान করেছেন কোন एहসানের অস্বীকার করবেন আপনি ফাবিআইয়ি আলাই রাব্বিকু মা তুকাযিবান কো ফাবিআইয়ি আলাই রাব্বিকু মা তুকাযিবান আল্লাহর কোন এহসানের কথা অস্বীকার করবে কোন নিয়ামতের কথাও স্বীকার করবে এখানে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে রাহমতুল্লামিনুবহান সেই জন্য আমাদের জন্য নয় পৃথিবীর বুকে যত পাপি তাপি আছে সবার জন্য আমার নবী এহসান এটা কাজী নজরুল ইসলাম বলছেন आज के जो पापियो पापी सब गुन पलो माफ़ी आज के जो पापियो तापी सब गुन पलो माफ़ी दुनिया हो बे इंसाफ़ी দু বে ইনসাফি জুলুম নিলো বিদা সর আকাশ বাতাস বিজো দিয় র সাগর আকাশ বাতাস ভনের মোহাম্মদ আকাশ বাতশি সুবাহুল্লাহ আচ্ছা কাজী ন ইসলাম কি বড় আলেম হ্যাঁ কোন ইসলামিক স্কলার ইসলামিক কলামিস্ট নাকি ইন্টারন্যাশনাল অ্যারাবিক ইসলামিক লেকচারার ওই মোহাব্বতের মামালা হেদায়েতের হেদায়তের নূর প্রেম যতক্ষণ পর্যন্ত কলবে আসবে না ততক্ষণ ফি কুলুবিহীম মারাদুন ফি কুলুবিহীম মারাদুন মরা কলব কলব আছে কলবের জায়গায় কিন্তু কলবটা অচল অচল অলস কলব ব্যাটারিতে সব সময় থাকে না হ্যাঁ কিন্তু ভালো মানের যদি ব্যাটারি হয় অন্তত পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত ঠিক থাকবে আর যদি সাইনা ব্যাটারি হয় অল্প সময়ে ফথ হয়ে যাবে খালি হয়ে যাবে এখানে নবীর প্রেম শিকার জন্য নবীর মহব্বত বুঝার জন্য হ্যাঁ আপনাকে জার্মানির ব্যাটারি কলব লাগবে না এখানে একটা মদিনাওয়ালা মহব্বতের কলব লাগবে সুবাহান যে কলবের গুসানা ইয়ু হাল্লা দিনা আমানু বলে বলে কোরআনে বলেছেন সুবাহান আপনি রসুলের মহব্বত বাদ দিয়ে কখনো মুমিন হতে পারবেন না এখানে আজকে আমাদের যে বিষয় ভিত্তিক আলোচনা ও মুসলিমদের দৃষ্টিতে আমাদের নবীজি সুবাহান আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওসাল্লাম কিছুক্ষণ আগে বলেছিলাম এই আলোচনা কত দূর গিয়েছে এই আলোচনা কত দূর গিয়েছে যেখানে আদর্শ নেতাদেরকে তিনটি শর্ত পূরণ করতে হয় একজন আদর্শ নেতা হওয়ার জন্য কয়টি শর্ত পূরণ করতে হয় তিনটি শর্ত পূরণ করতে হয় মার্কিন মনস্তত্ব বিশ্লেষক জুলস মেসারম্যান টাইম ম্যাগাজিনে যে প্রকাশনা নিবন্ধন প্রকাশিত হয়েছে উনি একজন বিধর্মী অমুসলিম কিন্তু উনি বলছেন যে আদর্শটুকু দরকার সেগুলি আমাদের নবীর ভিতরে ভরপুর ছিলেন সুবাহ এদের নেতৃত্বাধীন যারা থাকে তাদেরকেও কল্যাণ সাধন করার জন্য কি করতে হবে দাওয়াত দিতে হবে নিজেও কল্যাণ সাধন করতে হবে অপরকেও সাধনা করার জন্য শিক্ষা দিতে হবে দুই নাম্বারে একটি সামাজিক প্রতিষ্ঠান প্রদান করা একটি সামাজিক প্রতিষ্ঠান প্রদান করা মানে কি আপনারা যে নবীর প্যান্ডেলে এসেছেন আপনারা কি জানেন হাদিসে পাকে আমার নবীর আদর্শ যেখানে চর্চা হয় আমার নবীর রহমত নিয়ামতের কথা যেখানে চর্চা হয় সেখানে আল্লাহ বলেছেন এটা তো যেমন তেমন বাগান নয় যেমন তেমন আসর নয় এটাকে আমি আমার রহমতের ফেরাজ তাদেরকে নামিয়ে দিয়ে যারা এখানে বসেছেন তাদের নামগুলি লিপিবদ্ধ করে লিখে লিখে বলে দাও তাদেরকে তারা জান্নাতের বাগানে আকবার আপনারা মনে করছেন এটা প্যান্ডেলের নিচে বসে আছেন না 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 আপনাদের সম্মানিত দুইজন ফেরাস্তা কাঁধে আছে তারাই ভালো জানেন এই মাহফিলের গুরুত্ব আল্লাহর কাছে কতটুকু সুবাহান্লাহ الله كفر ما ألم نشرح لك صدرك منصوب حديثه ورفع نالك ذكرك الله كفر ما ألم نشرح لك صدرك منصوب حديثه ورفع نالك ذكرك جس ذاتك جس ذاتك قران مبي ذکر جلی ہے وہ میرا نبی نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے سبحان اللہ ایک জিকিরে জলি বলা হয়েছে আমার নবীর মাহফিলকে আমার নবীর দুরুদ শরীফকে আমার নবীর জিকিরকে আমার নবীর আলোচনাকে আমার নবীর আদর্শ চর্চা করাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আনা লাকা যিক্রোক বলে জিকিরে জলি বলেছেন আল্লাহ আল্লাহু আকবার এখানে একটি সামাজিক প্রতিষ্ঠান প্রদান করার জন্য আগে তো আপনাকে নবী প্রেমিক হতে হবে আপ কারণ নবী হচ্ছে রহমতের বান্ডার মায়া মমতার বান্ডার, আপনি যদি আগে নিজের চরিত্রকে পরিশুদ্ধ না করেন আপনি যদি কল্যাণের জন্য অন্তরকে যদি মনস্থ না করেন তাহলে অপরের কল্যাণ কিভাবে করবেন সকল ভান্ডার নিয়ে আমাদের কাছে এসেছেন কল্যাণ শিক্ষা দেওয়ার জন্য সেখানে এক নম্বরের নেতৃত্বের কল্যাণটা আপনার ভিতরে থাকতে হবে সুবাহ আর একটি সামাজিক প্রতিষ্ঠান প্রদান করা যেখানে মানুষ অপেক্ষাকৃত নিরাপদ অনুভব করবে নিরাপদ অনুভব করবে এটার মানে কি আগে আপনার জান এবং মালের নিরাপত্তা দিতে হবে আপনার জান এবং মালের নিরাপত্তা দিতে হবে সেই জন্য আমি বারবার বলছি আমার বক্তব্যে শুরুতেই বলেছি আরবে যখন ইসলাম ধর্ম প্রচারিত হয়নি ইসলামের ডংখা বাজেনি ইসলামের অ্যালান হয়নি তখন থেকে আমার নবীকে অমুসলিমরা বিশ্বাস করে নিজেদের দামি দামি মালামাল তোই টাকা পয়সা জাহারাত যত রকমের দামি দামি জিনিস আছে সব আমার নবীর কাছে গুচ্ছিত রাখতেন সুবাহানাল্লা কেন রাখতেন কেন রাখতেন আমার নবী বেশি প্রেমিক ছিলেন আমার নবী বেশি আমানতদার ছিলেন আমার নবী বেশি ইনসাফগার ছিলেন আমার নবী আমার আল্লাহর হাবিবের এমন নিয়ামত প্রাপ্ত হয়েছেন যার কাছে দুনিয়াবি কোনো লোভ লালসা দিয়ে আল্লাহ পাঠাননি আল্লাহ উনাকে পাঠিয়েছেন উম্মতের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য সুবাহান আল্লাহ রহমতুল্লিল আলমিন মানে কি যখন রহমত থাকে না উঠে যায় তখন ভূমিকম্প হয় যখন রহমত উঠে যায় যত আপনি একজন মানুষ আমিও মানুষ আমার অন্তর থেকে যদি রহমত টুটে যায় তখন আমি জালেম হয়ে যাব জুলুমবাস হয়ে যাব আমার অন্তর থেকে যদি রহমত টুটে যায় আমি চুরি ডাকাতি করবো আমার অন্তর থেকে যদি দয়া মায়া উঠে যায় আমি চাঁদাবাজি করব আমার অন্তর থেকে যদি দয়া মায়া উঠে যায় আমি মুরব্বীদের সাথে বিয়াদবি করব, আমার অন্তর থেকে যদি দয়া মায়া উঠে যায় আমি প্রকাশ্য মানুষকে গালমন্দ করব আমার অন্তর থেকে যদি দয়া মায়া উঠে যায় আমি সামান্য সম্পদের জন্য হানাহানি খুনাকুনি মারামারি করব যেখানে আমার জন্য নির্ধারিত রয়েছে কবরের সাড়ে তিন হাট মাথি কবরের সাড়ে তিন জায়গা আমার জন্য নির্ধারণ রয়েছে এটা তো দুনিয়া হাদিসে পাকে আমার রসুল বলে দিচ্ছেন যারা আমার আদর্শে আদর্শিত হবে যারা আমার মুমিন মুমিন বান্দাদের কাতারের অন্তর্ভুক্ত হবে তারা কবরে যাওয়ার সাথে সাথে তাদের কবরগুলিকে সত্তর গজ দৈর্ঘ্য প্রস্তর লম্বা করে দেওয়া হবে সুবাহ এটার নাম হচ্ছে বাসির মুবাসীর সুসংবাদদাতা আমরা কি বুঝি একটু আগে বলেছি আমার অন্তর থেকে দয়া মায়া চলে গেলে আমি খুন খারাপ করব খারাপ হয়ে যাব সুর ডাকাত হয়ে যাব পৃথিবীর জমিনের মধ্যে আমি যে ইনসান মানুষ আমাকে সে মানুষ আর বলবে না আমাকে বলবে নীতিবষ্ট মানুষ জালেম মানুষ মূর্খ মানুষ অশিক্ষিত মানুষ এমন মানুষ যে মানুষ সমাজের বোঝা যে মানুষ সমাজের জন্য লানত যে মানুষ সমাজের জন্য কিয়ামত এটা কেন বলবে আমার অন্তর থেকে দয়া মায়া উঠে যাওয়ার কারণে বলবে রহমত না থাকার কারণে বেরম বলবে কি বলবে বেরম বলবে বেরমই তরুদ্ধ খোদার লানত আর যিনি রহমত নিয়ে এসেছেন উনি যখন দুনিয়ার জমিনে কদম রেখেছেন আপনি আর শুধু আমি নয় সৃষ্টি জগতের ক্ষুদ্র প্রাণীকেও আল্লাহ মালের নিরাপত্তা দান করার সেই ক্ষমতা আমার নবীকে দান করেছেন আল্লাহ আকবর আল্লাহ বলছিলাম বলছিলাম আমাদের ভিতরে যদি ইনসাফ না থাকে আমরা যদি ন্যায় নিষ্ঠাবান যদি নিজে হতে না পারি দুই টাকার লোভ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের জন্য অফিল আখিরতি হাসানা আছে পরকালীন কল্যাণ মঙ্গল হবে হবে না আমরা তখন হব দুনিয়াওয়ালা দুনিয়া দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখিরাতেও তখন ওয়াকিনা আজাব আর নার নার থেকে আগুন থেকে জাহান নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করবে না আমাদের কবরটাই জাহান নামের আগুন হয়ে যাবে না এই সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য আমার নবী আমাদেরকে সতর্ক করেছেন শুধু মুসলমানদেরকে নয় অমুসলিম ভাইদেরকেও করেছেন তো যেগুলি সুসংবাদ সেগুলি যদি আমরা পালন করি কালকে কেয়ামতের ময়দানে আমার নবীর সাফাহাতের পাশাপাশি আমাদের কবর কোনো সাধারণ কবর থাকবে না জান্নাতের বাগান হয়ে যাবে সুবাহান্লা জান্নাতের বাগান হয়ে যাবে সেই জন্য এখানে আপনি একটা আদর্শ সমাজ গঠন করার জন্য নবীর ভূমিকা অনস্বীকার্য মিলাদুল নবীর ভূমিকা অনবদ্য মিলাদুর ভূম মিলাদুলনী সাল্লামের ভূমিকা অতুলনীয় সেই জন্য বছরের পর বছর একটা এই নবী আয়োজনের মাধ্যমে আমাদের মরা কলবকে যে কলম মরে যায় মরে যায় সেটাকে আবার জিন্দা করা হয় সুবহানাল্লাহ মরা কলবকে কি করা হয় আর মরা কলপ যদি বেশি দিন মরা থেকে যায় ফসাদ আহমুল্লাহ মারাদ এখানে মরার বেদিগুলি আরও বেড়ে যায় ময়লাগুলি আরও বেড়ে যায় সেই জন্য ময়লাগুলি দমিয়ে দেওয়ার জন্য এই গুণাগুলি কাফারা করে দেওয়ার জন্য আমরা নামাজ তো পড়ি আমরা নামাজ পড়ি না নামাজের মধ্যে তাসাহুদ আর দুরুদ্দ ইব্রাহিম দুর শরীফ দেওয়া হয়েছে কেন আমরা তো গুণাগর আমরা শুধু সহজে গুণা করতে জানি আমরা ভালো কাজ সহজে করতে জানি না আমরা বেশি বেশি গুনার মধ্যে পাক্কা একেবারে এমন গুণা করি চোখ মুখ বন্ধ করে যে কেউ সহজে গুণা করতে পারে কিন্তু একটা ভালো কাজ করতে বলুন ভালো কাজে বাঁধা আসবে ভালো কাজ তার জন্য কঠিন হয়ে যাবে ভালো কাজে অলসতা এসে যাবে সেই জন্য আল্লাহ নামাজিদেরকে দুই ভাগে বাক করেছেন আমরা কারবাল্লার সময় বলি হুসাইনি নামাজ আর একটা এজিদি নামাজ কোনটা হুসাইনি নামাজ কোনটা এজিদি নামাজ যে নামাজ হচ্ছে কদে আফলাহল হুম সুবাহান যে নামাজের মধ্যে আল্লাহ আকবার বলে আপনার কলপটা আল্লাহর দিকে মতবাজ্য হয়ে গেছে আল্লাহর সাথে দিদার করে এবং একেবারে বিনয় অবনত একেবারে সাদা মাটির কোমল মানুষের মতো পানির মতো করে যারা আল্লাহর প্রেম মহব্বত নিয়ে এখলাস নিয়ে ইমান নিয়ে যারা নামাজে ভদ্রভাবে নম্রভাবে দাঁড়ায় তাদের নামাজ সত্যি হুসাইনি নামাজ সুবাহান আল্লাহ যেখানে প্রাণ চলে গেলেও খবর থাকবে না যেখানে প্রাণ চলে গেলেও খবর থাকবে না এই নামাজ নামাজার জমিনে ইমাম পড়েছেন আর নামাজ কোনটা আন নামাজ পড়তেছে ঠিক নামাজ পড়তেছে ঠিক কিন্তু নামাজের মধ্যে বে খবর নিজে নামাজের মধ্যে নাই তো তারপরও তারপরও আমার নবী বলছেন সাফাহাতি আহলিল কাবাইর। উম্মথি আমার গুণাগার উম্মতের জন্য আমি সাফাহাত করব। এই সাফাহাত পাওয়ার জন্য নামাজের মধ্যে তাসাহুদ এবং দুরুদ ইব্রাহিম দিয়ে আমাদের তাদিল আরকান নামাজের যে সমস্ত বুলগুলি হয় এগুলির জন্য সুপারিশ করার জন্য এগুলি কবুল হয়ে আল্লাহর দরবারে রসুলে পাকের পক্ষ থেকে পরিপূর্ণভাবে কবুল হওয়ার জন্য আমাদেরকে তাসাহুদ এবং দুরুদ ইব্রাহিম দিয়েছেন সুবাহান্লা আর দুরুদের মাহফিলের নাম হচ্ছে ইদে নবী দুরুদে মাহফিলের নাম হচ্ছে দুর শরীফের মাহফিলের নাম হচ্ছে ঈদে মিলাদুলনী যেটা মৌমিনের ছোটোখাটো বড় যত ধরনের গুণ আছে গুনাহের কাফার আর মাহফিল সুবাহানুল্লাহ আদর্শ সমাজ গঠনের জন্য ঈদে মিলাদুল নবীর মাহফিলের ভূমিকা অতুলনীয় যেটা আজকের এই এই সেমিনারের মধ্যে এই এই আলোচনা থেকে এই আর্টিকেল থেকে বোঝা যাচ্ছে তিন নম্বরে তিন নম্বরে যে গুণটা আপনার ভিতরে থাকতে হবে মানুষের জন্য একটি আদর্শ নীতিমালা প্রদান করা মানুষের জন্য একটি আদর্শ নীতিমালা প্রদান করা যে আদর্শ নীতিমালার মধ্যে আপনাকে ফাঁস ওয়াক্ত নামাজটা ঠিক রাখতে হবে ফাঁস ওয়াক্ত নামাজটা ঠিক রাখতে হবে এখানে দেখুন লম্বা আলোচনা আমার আমার পরেও আরও আল আলোচক বৃন্দগণ আছেন আহা আল্লাহ আকবর পাশ্চাত্য মনীষী জন জীবনের মতে সমস্ত ধর্ম প্রবর্তক যত পৃথিবীর বুকে যত ধর্ম প্রচারক এসেছেন ধর্ম প্রবর্তক এসেছেন ও বিজয়ীদের মধ্যে এমন একজনও নই যার চরিত্রের সাথে আমার নবীর চরিত্রের মিল আছে সুবাহান লা একজনও নয় পৃথিবীর মধ্যে আমার নবীর চরিত্রের সাথে আদর্শের সাথে অন্য কোনো ধর্ম প্রচারকের সাদৃশ্য মিল কখনোই থাকবে না হতেও পারে না কেননা আমি আজকে এই কথার মাধ্যমে আমার তকরির শেষ করব আমরা যারা আহলে ওয়াল জামাতের অনুসারী আমাদের যুগশ্রেষ্ঠ মুফাসির। আমাদের যুগ যুগশ্রেষ্ঠ মুভাসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই যিনি তফসিরের কিতাব লিখেছেন তফসিরের কিতাবের নাম হচ্ছে মাফাতে মাফাতেহুল গাইব তফসিরে মাফাতেহুল গাইব তার সংক্ষেপ নাম হচ্ছে তফসিরে কবির তফসিরে কবির শুধু মাহফিলে বসলে হবে না তফসিরের কথাগুলি মনে রাখতে হবে আপনাকে দলিল দিতে হবে আপনি একজন সুনিয়তের একজন গোলাম একজন খাদেম আপনাকে এ মাহফিল থেকে বের হয়ে আপনাকে দলিল দিতে হবে আমি বারবার বলেছি আমরা উম্মতে যাবত কবুলকৃত মুসলমান আর অন্য মুসুল অমুসলিম ভাইয়েরা তারাও আমার নবী আল্লাহর বান্দা রসুলের উম্মত তাদের নাম হচ্ছে উম্মতে দাওয়াত তাদের নাম হচ্ছে উম্মতে সেজন্য লাকুম দিন অলিয়া দিন যার যার ধর্ম তার তার জন্য যার যার ধর্ম তার তার জন্য এখানে আপনি অন্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা লা ইকর হাফিদ দিন ধর্মের মধ্যে কোনো তর্ক বিতর্ক বাড়াবাড়ি নেই কিন্তু মমতার দিক থেকে মহাব্বতের দিক থেকে বুঝার এবং জানার জন্য আল্লাহ কি বলেছেন আল্লাহ আমাদেরকে বলা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান তোমরা একে অপরে উত্তম রূপে উত্তম রূপে সুন্দরভাবে আলোচনা করো সুবাহান আল্লাহ হুম বিল্লাতি হিয়া আহসান আল্লাহ এখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি সেটা নাই কিন্তু ধর্মের কথাগুলি একেবারে বিশাল সুন্দর মন নিয়ে একজন থেকে আরেকজন শিকার জন্য জানার জন্য দরকার আছে না নাই বড় করে বলুন দরকার আছে না নাই দরকার আছে বলে আজকের মাহাবীর সুবাহানল্লাহ আপনারা কি আগে জানতেন পৃথিবীর মধ্যে এমন কোনো ধর্মপ্রচারক আসেনি যার চরিত্রের সাথে যার আদর্শের সাথে আমার নবীর সাথে একজনেরও মিল নাই এটা আমাদের কথা নয় এটা আমাদের কথা নয় বিদর অমুসলিম অমুসলিম যারা ধর্মপ্রচারক তাদের কথা সুবাহ সেই জন্য আমরা যে আহলে ওয়াল জামাতের অনুসারী আমাদের ইমাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লা আলহের তফসিরের কিতাব তফসিরে মাফা তেহুল গাইবের মধ্যে তফসিরে কবিরের মধ্যে এই কথা এসেছে আপনারা শুনলে অবাক হবেন আমার রসুলে পাক আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পেয়েছি মিলাদুল মাধ্যমে সুবাহানুল্লাহ আমরা এ কথাও বলি মেয়েরাজের রাত্রিতে গিয়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমাদের জন্য পাঁচ ওয়াক্ত করেছেন কিন্তু নামাজ পড়ছি পাঁচ ওয়াক্ত কিন্তু ফজিলত পাচ্ছি পঞ্চাশ ওয়াক্ত আলহামদুলিল্লাহ এটাও আমার নবীর অবদান এটাও আমার নবীর অবদান কোন অবদান আমার কোন নবীর কোন অবদান আপনি অস্বীকার করবেন সেই জন্য তা আল্লাহ বলেছেন ওয়ারাফা আনা আলা কাযিকর সুবহানাল্লাহ এখানে আমি যে আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা যখন আমার নবীর নূরকে যখন সৃষ্টি করেছেন এখানে বর্ণনায় এসেছে সুম্মা খালাকা মীৰ আ থল হায়া ই ফল দ ও বাল তহু ফলাত না নগৰত ওচুফি মা ৰ আ সুৰতুহু সুৰতুহু আহ সানা ও আজি আনা ফস্তা হাইয়া মিন সুৰতিঃ সুভাষানন্দ আজ এৰা নে মজলিদ কথা যে নেনা কোণ কথা যে নেনা কত সুন্দর কথা কত সুন্দর আলোচনা আমার ৰসুলে পাককে সৃষ্টি করে। আমার রসুলে পাকের সামনে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এমন একটা সুন্দর এমন একটা চমৎকার আইনার মতো একটা বস্তু আয়নার মতো একটা জিনিস আমার নবীর চোখের সামনে দৌড়লেন আমার নবীজি নিজের নূরের সৌন্দর্য দেখে এমনভাবে হতবাক হলেন আল্লাহ আমাকে ময়ূর আকৃতির মতো এমন সুন্দরভাবে আমার নূরকে সৃষ্টি করেছে যে নূর আল্লাহর আলমে আরোয়ার মধ্যে সত্তর হাজার বছর আল্লাহর এবাদত করেছে সুবাহান আল্লাহ আল্লাহ একবার সত্তর হাজার বছর আলমে আরোয়ার মধ্যে ইবাদত করেছে আমার রসুলের পাখের মুবারক সুবাহান্লাহ এরপরে এখানে আলা আতিলক সাজারতি আমার নবীর যে নামক গাছের মধ্যে রাখা হয়েছে ওখানে ময়ূর আকৃতির মতো নূরকে বসিয়ে রাখা হয়েছে গাছের উপর ওই গাছের উপর বসা অবস্থায় আমার নবীজির নূর মুবারক সত্তর হাজার বছর আল্লাহর ইবাদত করেছে সুবাহ পৃথিবীর জমিনের মধ্যে এমন এবাদতকারী আর একটাও নাই সুবাহানল্লাহ সেখানে অমুসলিমরা বলছেন অমুসলিমদের ধর্মপ্রচারকরা বলছেন মহম্মদ সাল্লাল্লাহ তালা ইসলামের মতো আর অদ্বিতীয় অনন্য আর কোনো ধর্মপ্রচারক পৃথিবীর জমিনে আসে নাই সুবাহানল্লাহ আর আসবেও না আমার নবী হচ্ছে বেমেসাল। আমার নবী বেমেসাল, সেই জন্য আমার নবীকে এমন বংশে পাঠানো হয়েছে আমার নবীর সৌন্দর্য দেখে চাঁচুর্য পর্যন্ত ঈদের খুশি মানিয়েছেন সেখানে আমরা কি جب تلک یہ چاند تارے جل ملاتے جائیں گے, گے جب تلک یہ چاند تارے جل ملاتے جائیں گے جب تلک جشن بلادت ہم مناتے جائیں گے نور والا نور لے کر سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے سارے عالم یہ دیکھو کیسا نور چھایا ہے بھولو اصال رسول اللہ اصالات معلیکہ یا حبیب اللہ اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے جرہ جرہ سب جہاں کا جرہ جرہ سب جہاں کا نور سے معمور ہے نور والا نور لے کر سارے عالم دیکھو کیسا نور چایا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چایا ہے بولو اصوالا ইমাম ফখরুদ্দিন রাযি আল্লাহু আলাইহের কিতাব দাকাইকুল হাকাইকের মধ্যে বলা হচ্ছে আমার রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামার সৌন্দর্য দেখে ওনার শরীল মুবারক থেকে চেহারায় আনোয়ার থেকে ওই আল্লাহর কুদুরুতের কদমে নুরানি গাম মুবারক পড়েছে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আমার রসুনে পাকের চেহারা আনোয়ার থেকে এবং আমার রসুলে পাখের শরীর মুবারকের সৌন্দর্য মনোরম গঠন দেখে আমার রসুল এত বেশি খুশি হয়েছেন এত বেশি সুক্রিয়া আদায় করার জন্য মন উদ্ঘলিত হয়েছে উদ্ভেরিত হয়েছে মনটা যেমনভাবে ভাবে আল্লাহর প্রেমে উদ্ভাসিত হয়ে আল্লাহর কুদুরুতের কদমে লজ্জায় লজ্জা লেগে লজ্জিত হয়েছে সিজদা দিয়ে দিলেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার আমার নবীজি নিজের সৌন্দর্য দিয়ে দেখে আল্লাহর কদমে সিজ্জা দিয়ে দিলেন আল্লাহর এই কিতাবের মধ্যে বলা হচ্ছে ফাঁসা জাদা হম ফাঁসা রতিলকে সুবাহান আল্লাহ অতবর বলা হচ্ছে আমার নবীজির চেহারা আনোয়ারের সৌন্দর্য এবং শরীর মোবারকের সৌন্দর্য দেখে আমার নবী আল্লাহর কুদুরত্বের কদমে পাঁচটি সিজদা দিয়েছেন কয়টি সিজ্জা দিয়েছেন পাঁচটি সিজ্জা দিয়েছেন সেই পাঁচটি থেকে আমাদের মতো আপনার মতো গুনাহগারদের জন্য আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিয়েছে সুবাহান আল্লাহ ওয়াক্ত ইবাদতের সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই জন্য বন্ধুকে সৃষ্টি করে তো সৌন্দর্য দেখে আল্লাহর কুদরুতের কদমে সিজদা দিয়ে দিলেন আর আল্লাহ হালেক তার মখলুককে দেখে কোরআনে পাকের সুরা আহজাবের আয়াতে মোবারকা একটু আগে পড়েছি ইন্নাল্লা হাওয়া মালাইকাতাহু। তাহু ইসাল্লো না নবী তার হাবিবকে তার হাবিবের মহব্বতে হাবিবের উপরে তার রহমতের ফেরস্তাদেরকে নিয়ে নিয়ে দুরুশ্বরীপ পাঠ করছে সুবাহান আল্লাহ সেই দুরু শরীফের সুনত আজকে আমরা পালন করছি আল আলহামদুলিল্লাহ আল্লাহ প্রথম রসুলিকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে বন্ধুকে বন্ধু দেখে কিসের নজরে বলন মায়ার নজরে আল্লাহ প্রথম হাবিবিকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে বন্ধুর সানে দরুদ পড়েন আল্লাহ না যাকে সৃষ্টি না করিলে আমার রব্বা না কিছুই সৃষ্টি করত না ও মদিনা তোমায় ভুলতে পারি না ও মদিনা তোমায় ভুলতে পারি না কি করি ভুলবো তোমায় বলো না বলো না বুকে শুয়ে আছেন যে জন্না তার হে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি কত না যার সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি কত না ও মদিনা তোমায় ভুলতে পারি না সরা عید میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید دیوانوں کی توبہ رار بھی ان نور ہے صلی اللہ علیہ وسلم پریو حاضرین پریو برادان ملت برادان اسلام بول چلم নূর আবার নবীজিকে ওই সকল নূরের দিকে তাকান নবীজি ওই সকল নূরের দিকে তাকান যেই নূর সেটা কনূরের দিকে তাকান এখানে কিতাবের মধ্যে বলা হচ্ছে

যেখানে আমার নবীর কারণে অসংখ্য নবী নবী হয়েছেন ওনাদেরকে ওনাদেরকে আল্লাহ বলেছেন লাতুক মিনুন্না বিহি কোথায় দুনিয়াতে আসার আসার পরে নয় দুনিয়াতে আসার আগে লাতুক মিনুন্না বিহি বলছেন তোমরা আমার নবীর উপরে অবশ্যই মান আনবে সুবাহান আল্লাহ কাদেরকে বলছেন আমাদের মতো আপনাদের মতো আমার সাধারণ মানুষ গুনাগার ওম্মদদেরকে নয় নবীদেরকে বলছেন লাতুক মিনুনা বিহি অবশ্যই আমার হাবিবের উপরে কী আনবে ইমান আনবে তারপরে কি বলছেন ওয়ালাতান সুরুন না লনা বিহি নাহু ওয়ালাতান সুরুন না এবং তাকে দুনিয়ার জমিনে কি করবে সহযোগিতা করবে সহযোগিতা মানে ভালোবাসবে ইমান আনবে ওনার ইসলাম ধর্মকে আখড়ে ধরবে এখানে আমাকে বলুন ইমান আনতে হলে আগে আমার নবীর বেলাদতকে স্বীকার করতে হবে না আগে কি মিলাদ নাকি ইমান আগে মিলাদ আমার নবীর আগমনের পরে আমরা আমার নবীর উপরে ইমান এনেছি তাহলে আমার নবীর মিলাদকে স্বীকার করলে না ইমানদার নবীর মিলাদ বেলাদতকে স্বীকার না করলে আপনি করতে কে ইমানদার হলেন সেই জন্য আপনাকে শুধু নয় যুগে যুগে যত নবী দুনিয়াতে এসেছেন সবাইকে বলেছেন লাতু মিনুন বিভিহি আমার হাবিবের উপরে কী আনবে সেই জন্য তো আজকে যে আর্টিকেল অমুসলিমদের দৃষ্টিতে আমাদের রসুল আকরম সাল্লা তাল্লাম যেখানে আলেমা আরওয়ার মধ্যে সকল নবীদেরকে বলে দেয়া হয়েছে আমার নবীর উপরে কী আনবে ইমান আনবে ও নাহু এবং ওনাকে কি করবেন সহযোগিতা করবেন মায়া মমতা করবেন আমার নবীকে আঁকড়ে ধরবেন আমার নবীর সুনতকে আঁকড়ে ধরবেন তো এখানে অন্যান্য ধর্মের মনুষীরা আমার নবীর আদর্শ গ্রহণ না করলে তাদের ধর্ম তো অসম্পূর্ণ থেকে যায় তাদের ধর্মটা অসম্পূর্ণ ইন্নাদ্দীন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম এখন পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম তাহলে পৃথিবীর জমিনে যত ধর্ম আছে তারা কি আমার নবীর আদর্শ গঠন গ্রহণ না করে পারে অবশ্যই গ্রহণ করতে হবে সেই জন্য তারা স্বীকার করতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ তারা তাদের ধর্মগ্রন্থের মধ্যে আমার নবীর আদর্শের কথা স্বীকার করতে কি হয়েছেন বাধ্য হয়েছেন এখানে বাধ্য হবে নাই হবেও বা না কেন হতেই হবে কারণ আমার রসুরে ফাক সাল্লাহুতালাইসলাম এমন একজন সৈয়দুল কাউনাইন ইমামুল খেবেলাতাইন সৈয়দুল আরব আল আজম এখানে আমার নবীর নূর মুবারক থেকে কিতাবে বলছে ফামিন আরাকি রাসিহি খালাকাল মালাইকা সুবহান আল্লাহ এখানে কিতাবের মধ্যে কত সুন্দরভাবে বর্ণনা দেয়া হচ্ছে আমার নবীর নবীজির মস্তক মোবারকের আমার নবীজির মস্তক মাতা মুবারকের গাম থেকে সকল ফেরাস্তাদেরকে সৃষ্টি করেছেন সুবাহ আমার নবীর মস্তক মুবারকের মাতা মুবারকের গাম মুবারক থেকে সকল ফেরাস্তাদেরকে সৃষ্টি করেছেন جب کہ سرکار تشریف لانے لگے حور و گلمہ بھی خوشیاں منانے لگے ہر طرف نور کی روشنی چا گئے ہر طرف نور کی روشنی چا گئے مصطفیٰ کیا ملے زندگی مل گئی اے حالی ماں تیری گود میں آ گئے دونوں عالم کے رسول اللہ ہی اللہ دونوں عالم کے رسول আল্লাহি আল্লাহ ভোলো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ ভোলো আল্লাহি আল্লাহ হি আল্লাহ বি আনে মজলিস আলোচনা করছিলাম আমার নবীর মাথা মুবারকের গাম থেকে সকল ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন আল্লারফ্লুল আলামিন শুধু তাই নয় তাই নয় এখানে বলা হচ্ছে ওয়মেন আরকি ওয়াজি হিহিপ হলাকল আরশা ওয়াল কুরশিয়া ওয়াল্লাহ হা ওয়াল কলামা ওয়াশ্যাম সাওয়াল কমার ওয়ালহিজা বওয়াল কাওয়া কিবা ওয়ামা কানফি শামা সুবানল্লাহ শুধু ফেরাস্তাদেরকে সৃষ্টি করেছেন তাই নয় তাই নয় ইয়া আল্লাহ ইয়া বাল্লাহ আপনার চেহারা আনোয়ারের নুরানি চেহারা মোবারকের গা মোবারফ থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আরশোকুরশিল্লাহ কলাম চন্দ্র সূর্য পর্দা নকর্ত্র রাজি তারকা আশমান শমিনের মধ্যে যা যা কিছু আমরা আপনারা দেখতে পাই যা যা কিছু রয়েছে সব কিছু আমার নবীর চেহারা আনোয়ারের গামুবার থেকে সৃষ্টি করেছেন সুবাহান আমার নবীর আল্লাহ চেহারা নূর মুবারক থেকে এই সৃষ্টিকুলের সব কিছু সৃষ্টি করেছে সেখানে আম্বি একরাম কেন পৃথিবীর জমিনের মধ্যে ছোট্ট প্রাণীর ভিতরে আমার নবীর মহব্বতের আমানতের জায়গা রয়েছে সুবাহ শুধু একটু করে শুধু একটু করে মহাব্বতের নোটটা জ্বালিয়ে দিতে হবে মোহাব্বতের প্রেমের আগুনটা ধরিয়ে দিতে হবে প্রেমের আগুন যদি ধরে যায় জ্বলে যায় জ্বলে ওঠে পৃথিবীর আর কারো সাধ্য নাই সেই ইমানের চাবি কাটি কামলিওয়ালা নবীর হাতে সেই প্রেমের চাবি কাটি কামলিওয়ালা নবীর হাতে সেই চাবিতে খেরে নেয়ার ক্ষমতা আর কারো এই ছাবিদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আমার রসুলে পাকের মাধ্যমে জান্নাতের মেহমান হিসাবে কবুল আর মঞ্জুর করে নেবেন আমি আজ আনে মজলির আল্লাহ রব্বুল আলমিন যে নূরের এমন রহস্য নূরের এত সৌন্দর্য নূরের এত আকৃতি নূরের প্রেমময় ইতিহাস আলোচনা এভাবে উদ্ঘাটন করেছেন যে নূরের আলোচনা শুনলে আশেকের মন খেপে ওঠে সুভাহান আল্লাহ আশেকের মন প্রেমে উদ্ভাসিত হয়ে যায় আমার রসুলে পাকের এই সৃষ্টির রহস্য সম্পর্কে আল্লাহ কুরআনে বলছেন বিস্মিল্লাহিলা ওয়া ওয়াবা হলাপনা السماوات والارض وما بينهما الا بالحق سبحان الله আমার নবীর কারণে আমার নবীর মোহ্বতে আমার নবীর জন্য আসমান এবং সৃষ্টির মধ্যে আমার মা বাবা আপনার মা বাবা আমার সবচাইতে প্রিয় আমাদের বাচ্চারা আমাদের সন্তানেরা শুধু তাই নয় পৃথিবীর মধ্যে আপনি যাকে বেশি ভালোবাসেন তাকেও সৃষ্টি করেছেন আমার নবীর জন্য সুবাহ সেই জন্য আমার নবী পাক বুখারী শরীফের মধ্যে বলে দিচ্ছেন লা ইউমিনু আহাদুকুম হাতা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি এখানে মুমিন হওয়ার সংজ্ঞা বলেছেন মুমিন হওয়ার সংজ্ঞা লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না তোমাদের মধ্যে কেউ মুমিন বুঝতে কি কষ্ট হয় একদম ক্লিয়ার একদম পরিষ্কার নবীর হাদিস বোহারি শরীফের তেরো এবং নম্বর হাদিস আপনারা হজরত আবু হুরাই আল্লাহ তালাহর থেকে বর্ণিত হয়েছে এখানে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন সেটা আমার জন্য নয় শুধু আপনার জন্য নয় পৃথিবীর মধ্যে যত বিধর্মী মুসলিম আছে সবার জন্য আমার নবীর হাদিস লা তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মমিন হবে না হাতটা আকুনা হাব্বা ইলাইহি। ইলাই মিওয়ালি দিহি নিজের পিতা মাতা ওয়া ওয়ালাদিহি সন্তান সন্ততি ওয়া নাসি আজমাইন এবং সব চাইতে যাকে আপনি বেশি ভালোবাসার মানুষ হিসেবে প্রথম কাতারে রেখেছেন যাকে অধিক ভালোবাসেন এমন ভালো ভালোবাসেন যাকে ছাড়া আপনি কল্পনাই করতে পারেন না চলতেই পারেন না দুনিয়াটা ঘিরে সব কিছু তার জন্য আপনি কল্পনা করেন যার জন্য আপনি ফানা ভি একেবারে ফানা একেবারে দিওয়ানা তার চাইতে বেশি যদি আপনার আপনি আল্লাহর হাবিবকে যদি নিজের জীবনের চাইতে বেশি ভালো না ওই পছন্দের মানুষের সর্বোচ্চ ভালোবাসার ক্ষেত্রে স্বাক্ষর না রাখেন তাহলে তো আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না এখানে বলা হয়নি আপনি কলমা পড়লে মুমিন এখানে বলা হয়নি আপনি নামাজ পড়লে পরিপূর্ণ মুমিন হস করলে পরিপূর্ণ মুমিন এগুলি হচ্ছে আমার নবীর সুন্না এগুলি হচ্ছে আমার নবী আমাদেরকে ইবাদত হিসেবে উপহার দিয়েছেন কিন্তু মুমিনের সংজ্ঞা হচ্ছে নবীকে নিজের জানে চাই তো বেশি ভালোবাসা সুবাহান্লাহ আর আর মুসলমানের সংজ্ঞা কি মুসলমানের সংজ্ঞা মানসালিমাল মুসলিমও না মিল্লিস মানসালিমাল মুসলিমুনা। না সেই ব্যক্তি মুসলমান সেই ব্যক্তি মানসালিমাল মুসলিমও না মিল্লিসহি যার জবান দ্বারা ওয়াদিহি মানসালিমাল মুসলিমও ওই ব্যক্তি নিরাপত্তা পায় যার জবান দ্বারা এবং হাত দ্বারা অপর মুসলমান কী ভাই নিরাপত্তা পায় তখনই সে পরিপূর্ণ মুসলমান এটা হচ্ছে মুসলমানের সংজ্ঞা এখানে যে আর্টিকেল দেওয়া হয়েছে আর্টিকেলের তিন নম্বরের মধ্যে লেখা আছে মানুষের জন্য একটি একটি আদর্শ নীতিমালা প্রদান করা ওই নীতিমালার মধ্যে এক নম্বর নীতিমালা হচ্ছে নবীর মোহাম্মত সুবাহানুল এখানে দুই নম্বরে যেটা বলা হয়েছে একটি সামাজিক প্রতিষ্ঠান প্রদান করা যেখানে মানুষের অপেক্ষা অপেক্ষাকৃত জানমালের নিরাপদ নিরাপদ অনুভব করে আপনি নিজে নিজে মনে মনে বুঝতে পারছেন এখানে আপনার যানমাল নিরাপদ সুবাহান এখানে আপনি জান্নাতি পরিবেশে বসেছেন জান্নাতি মহব্বত জান্নাতি আরামায়স জান্নাতি শান্তি মন প্রাণ করে ওয়াজ শুনতেছেন নবীর প্রেমের কথা শুনতেছেন মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে এটাই মুমিনের আলামত এখানে যে আপনি অপেক্ষাকৃত যানমালের নিরাপদ পাবেন নিরাপত্তা যখন আপনি নিজের পক্ষ থেকে আরেকজন বাইকে দিতে পারবেন আপনি একজন মুসলমান হিসেবে আপনার মার পেটের ভাই প্রতিবেশী আপনার বাপ দাদা শাসা আপনার মুরব্বী দাদা দাদি নানা নানি সমাজের পাঁচ বক্তা নামাজি এর থেকে শুরু করে ছোটো থেকে ছোটো বড় থেকে বড় যতক্ষণ পর্যন্ত আপনার জবান দ্বারা আপনার হাত দ্বারা একজন মুসলমান নিরাপত্তা লাভ করবে না ততক্ষণ আপনি মুসলমান নয় না আর যখনই আমার নবীর আদর্শ আপনার কাছে আসবে তখন সে নিজের গড়ের চাইতে বেশি আপনার কাছে নিরাপত্তা মনে করবে সুবাহ এখন আপনারা বলুন আমাদের সরকার বাদশাহ থেকে শুরু করে রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে ইনসাফের কথা বলতে হবে ইনসাফের কথা না বললে মায়ের খাইতে হবে জুলুম প্রতিষ্ঠা হবে ন্যায়ের কথা বলতে হবে বলতে বলতে একটু হলেও ঠনক নড়বে আপনি যাদেরকে নির্বাচিত করেন তাদের কাছে তো আপনার জানমাল নিরাপত্তা শুধু আপনার যারা সেই দল করে সেই দলের জানমালেরও নিরাপত্তা সেই জন্য আদর্শ সমাজ গঠনের জন্য বিধর্মীরা যেটা অমুসলিমদের নেতারা যেটা লিখে গেছেন সেটা আমার নবীর আদর্শের মধ্যে আমার নবী আসার আগে থেকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সুবাহান মুমিনের সংজ্ঞা এবং মুসলমানের সঙ্গে আপনাদের কাছে তুলে ধরলাম এ কেন তুলে ধরলাম কারণ বিধর্মীরা এগুলি তাদের তাদের অনুসারীদের মাঝে আলোচনা করে কিন্তু তাদেরকে খুনহান মারি অন্তর থেকে ভালোবাসার জন্য আদেশ দেয় না সেই জন্য ফেতনা এখানে ফরক এখানে তারপরও আমি আমরা দায়ী হিসাবে ধর্মপ্রচারক হিসেবে দায়ী হিসেবে আল্লাহর খলিফা হিসেবে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদের কলবকে রহমতের ভান্ডার বানাতে হবে আমাদের এই জবানটা ফাইলো না ফাইলো হাইট ফাইলো না হাইট তাইলো বালা তাইলো খারাপ তাইলো সব সময় আলহামদুলিল্লাহ সব সময় কারণ আপনি জন্ম নেওয়ার পর থেকে আজকে আপনার দাড়ি সাদা হয়েছে আজকে আপনি এতটুকুতে এসেছেন আল্লাহ আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস ফেলার জন্য যে টফিক দিচ্ছে সেটা আপনি সুক্রিয়া আদায় করলেও শেষ হবে না যেটা আপনি নিঃশ্বাসে নিঃশ্বাসে শুক্রিয়া আদায় করলে তখনই হবেন আপনি জিকরুল ইসান আপনার জবানটা হবে আপনার জবানটা হবে নকবীর নারে গৌসিয়া নারে গৌসিয়া জসনে ইদ এ মিলাদুন নবী জশনে ইদ এ মিলাদুন নবী সাহিদ শাহে শ্রীকোট হজারতুল আল্লাহ আল্লামা জনাব মৌলানা সাইফুল ইসলাম আল আজাহারী মাদ্দাজিল হল আলী হাজারানে মজলিস আমাদের আজকের প্রধান এসে গেছেন আমরা অনেকক্ষণ আমার আলোচনা শুনছেন আপনারা আমি তো আপনাদের কারো নাতি কারো বাগি না আমি এখানে কোনো আলেম পরিচয় নিয়ে আসি নাই এখানে আমি আমার মাহফিল হিসেবে গড়ের মাহফিল হিসেবে এসেছি আলোচকদেরকে সামনে বসিয়ে রেখিয়ে রেখে উস্তাদদেরকে উস্তাদ সমকক্ষ আমাদের আকাবের হজরতদেরকে সামনে বসিয়ে রেখে আলোচনা করা এটা আদবের বেহুরমতি এটা আদবের বরখেলাফ সেই জন্য আমি আমার আলোচনার আলোচনারীতি টানছি লিসান যে জবান সব সময় আল্লাহ জিকিরের রত থাকে যেটা কোরআনে পাকের সাথে লাইন শাকারতুম তুম লুম আপনি সুখে থাকেন অসুখে থাকেন দুঃখে থাকেন শান্তিতে থাকেন সর্ব অবস্থায় যদি আপনি আল্লাহর জিকির করেন তখনই আপনার জবানটা আমার রসুলে পাকের জবানের মতো শূন্যতা আদায় করবে সুবাহান আল্লাহ আরে কলবান কৃতজ্ঞ অন্তর যেটা আমাদের আজকের সমাজে বড়ই অভাব কৃতজ্ঞ এই মাহফিলটা সাজাতে কত কষ্ট হয়েছে এই মাহফিলের আয়োজকরাই ভালো জানেন যখন একটু উনিশ বিশ হয়ে যায় আমরা সহ্য করতে পারি না অথচ এটা তো জান্নাতি পরিবেশে রহমতুলিল্লাহ আলমিনের জন্য জান্নাতকে যেভাবে সাজানো হয়েছে তারা কষ্ট করে প্রত্যেক বছর আপনাদেরকে এরকম একটা জান্নাতের বাগান উপহার দেয় তাহলে অন্তত কিছু দিতে পারি ভালোবাসা মহব্বত দোয়া দুরুদ কিছু দিতে পারি বা নাই বা পারি কলবান শাহ কিরণ অন্তর থেকে একটু কৃতজ্ঞতা স্বীকার করা সেটা আমার নবীর পক্ষ থেকে উম্মতে মোহাম্মদ হিসেবে আমরা বড়ই হকদার এটা আমরা দাবিদার সেই জন্য কলবান শাহ কিরণ কৃতজ্ঞ আমাদের বড়ই অভাব এটা সময়ের দাবি আপনারা সব কিছুতে সন্তুষ্ট থাকবেন মিলাদন্নবীর এই আদর্শ আজকের আদর্শ নয় এটা আমার আল্লাহ সুন্নতে ইলাহি হিসেবে আলমে আর ওয়া দেখে লাতু মিনুবী হুয়াল সুরুন এখান থেকে ওয়াদার মাধ্যমে শুরু হয়ে গেছে নবী। নবীর মিলাদুল নবীর মাধ্যমে আমাদের ইমান নবীর মিলাদুল নবীর মাধ্যমে আমাদের ইসলাম নবীর মিলাদের মাধ্যমে আমাদের কোরআন নবীর মিলাদের মাধ্যমে আমাদের নামাজ শিক্ষা তালিমুল কোরআন সব কিছু নবীর মিলাদের মাধ্যমে অন্য কিছু নয় সেই জন্য দুনিয়ার জমিনে আপনাদেরকে যারা কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে আপনাদেরকে ঘরের মধ্যে ওয়াত তিন জায়গার মধ্যে মানুষ চিন যায় এক নজলি সফরত এক নজলি লেনদেনত আর কেন্দ্রে এক সাধন নিছে এর ভিতরে হে যারা কন্ট্রোল করে মায়া মমতার নেতৃত্ব আর কি মহাব্বতর নেতৃত্ব আর যারা পরিচালনা করেন আর আর মা বইন নকল হ্যাঁ এই আজওয়াজাম মোতাহারা আজোয়াজাম একজন সতী নারী একজন কৃতজ্ঞ চিত্র একজন মনের মতো আল্লাহওয়ালা ফরহেজগার মোত্তাকি আর একজন মা বোন যার সহধর্মিনী যার মোহতারামা তার জীবন আদর্শ আর সুলে পাকর আদর্শ গঠন করিবিলে বড় ভূমিকা রাখে সুবাহান তো মাগরিবের ফরতুল যে আলোচনা গিন গজি এগিন হলি বিধর্মী হলে তারার রেসারাক তারার বই পুস্তক বার তুলি তুলে পৃথিবীর জমিন উন্ম্যে আন নবীর আদর্শর মতো আদর্শ হনধর্ম প্রচারক হত্তে নিল হনধর্ম প্রচারক আন নবীর যে বাস্তব চরিত্র আন নবীর বাস্তব চরিত্র কি কোরআন আর কোরআনেরও অনুসরণ করি তারা ধর্ম গুণুরে তারা রচনা করছি এবং কোরআনতুন গবেষণা করি তারা ইসলাম ধর্মর যত মর্ম বাণী আছে আংশিক আংশিক গড়িয়ে রে তারা ধর্মে ডুকো এর আজকে তারা ধর্ম পরিচালনা করে লাইক রাহাফিদ্দিন লাইক রাহা ফি ধর্মন্মে হন কি নাই বাড়াবাড়ি নাই কিন্তু ওয়ালা তুজা দিল হুম বিল্লাহিয়া আহসান আরা সুন্দর ভাষায় আর আর দায়ী হিসেবে একজন দায়ী হিসেবে সুন্দর ভাষায় তর্ক বিতর্ক নগরী মিলাদ যারা নবুঝার মিলাদ নবীর মহব্বত যারা নবুজের তারারা বুঝবে চেষ্টা করি জুম আজি এর আয়োজকলের মেইন উদ্দেশ্য দি বিধর্মীয়লর অন্তর যদি নবীর এটা কি আদর্শ মহব্বত তাহে বিধর্মী জাজকলর ভিতরে ধর্ম প্রচারকলর ভিতরে বিধর্মী অমুসলিম নেতা অলর ভিতরে ধর্ম ভিতরে যদি প্রবর্তকলর ভিতরে যদি আর নবীর আদর্শ এত এত গুণাবলী আলোচনা হইতে হয় ও আম্মা বিনিয়ামাতে রব্বিকা ফাহাদ আর নবী আর আল্লাহ এত নিয়ামতাই নি নিয়ামতে কি নূর আলোচনা করলে চর্চা করলে নিয়ামত আল্লাহ বাড়াই দিব দে ওয়া রাফা আনা দিকর জিকিরে জলি হই দে এই এই জিকিরে জলি এন আলোচনা করি নিয়ামতি এন চর্চা করি বেললাই আর সারাটা বছর হষ্ট করি এর হম মিলাদ নবীর মাহফিলা আয়োজন করি সুবাহ আর এই আলোচনা ব্যতিক্রম ধর্মী ব্যতিক্রম ধর্মী অনারের হাতে উপস্থাপন করি যারা ইসলামিক স্কলার ইন্টারন্যাশনাল স্কলার যারা আর আর দেশক আর আর রত্ন আর আর যার যারা আর চলার প্রথম যে মডেল হিসেবে আদর্শ হিসেবে গ্রহণ করি এরকম আলোচক বিন মাধ্যমে আসি হার আর সাজাই তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করন অনারাক্ষিত গ্রন্থর লই আর আর মা বনলোর প্রতি অনুরোধ রাখুম আর আর যুব সমাজ আর আর ছোটো ছোটো বায়ক কল যারা এখন কলেজ ইউনিভার্সিটির জায়েরে বিভিন্ন বিভিন্ন ফেরকার ফেরকাইয়ে বা এলার বিভিন্ন বতাকিদের শিকার হই বিভিন্নভাবে যেহেতু এখন মিডিয়ার যুগ অনলাইন মিডিয়াত ফেসবুকের মধ্যে যে মিলাদন্ড তুমুল সমালোচনার জল অথচ হারে লই গর দেয় জীবের অহমতর ভান্ডার এতটুকু বুঝিবের ক্ষমতা কি আল্লাহ তারা ন না হ্যাঁ আকল নদিলেও নদিয় মানে না মান আল্লাহ আলমিন কোরআন মাই যে বালহুম হুম আদলু উলাই কাহুমুল গহ ফিলাহুম কলো বোল্লাফ কহুনা বিহা তার অন্তর আছে কিন্তু অন্তরী বুঝিবের ক্ষমতা ওলা বিহা হান আছে কিন্তু উনি হানি বারা কিছু উনিবার ক্ষমতা ওলাহম আল্লা বিহা শোক তাকিতে অন্ধ হাইরে কফাল সোগে দেহের কিন্তু ন দেহানোর বান্ধবই জিবের হন যাব যাইব গুমুর ব্যস দি জিবের যাইব তো এটা লাই কলেজ ইউনিভার্সিটির আর আর ভাই অকল ছোটো ছোটো ভাই কল অভুজ ভাইয় যায় অনলাইন মিডিয়ামে যে কিছু কিছু আবুল তাবুল আবুল তাবুল বাবুলুর বক্তব্য নিয়ে এর বিজ গাইটার তার আর মা বইন অকল আর আর বাপ দাদল আর এ ছোটো ছোটো বাচ্চক কলরে আহলে তো আখীদ অনর্থায় অটুায় পেলায় ব্যাগ গুণে বুঝিয়ে রে মহব্বতর সহকারে এই মিলাদুল নবীর মাহাফিলুরুদ্ধি আমল করি ইয়ন বাস্তবায়ন এবং জারি এবং সাহে রাহি আল্লাহ আর ব্যাগ গুণে তহফিক দান করুক আমিন আমিন আই হাসে হাঁসে বিনয় শহীদ কমাফার্থী যেহেতু আই আসলে অভ্যস্ত ন উজুর আহ মতন আঁর বক্তব্য ধরুন চেঞ্জ করে পেলাই কারণ দিই আমি সিকণ জায়গা সিকণ জায়গা মানে শিক্ষকতা করেন উল্টা হাস তো আর বুঝিবে তরফিক দান আল্লাহ উজুর হায় দারাজ কর উজুর হাঁস আহে কম আসাইড আল্লাহ কমার মাধ্যমে দোয়া ছাইড দিয়ে রে আর ব্যাগগুন দুয়ার বদলতে আরও বেশি অ্যালমন মধ্যে তরক্কি দান দা আওয়া না আহামদুলিল্লা রবিল্লা আলমিন বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লি তালী আবরাকাত